Welcome you all to our Meet the Mentor Show episode 5. And today we are going to discuss about career planning and CV writing. And yeah, you all are waiting to hear and see our today's guest, and who is none other than the locally who is known as CV Guru, our dearest elder brother and our mentor, as well as Mr. Niyaz Ahmed Bhaiya. But before sharing the podium with him, I would like to say something about his profile. See, to choose a career with the stream is very ordinary thing in our country. But to choose a career in upstream is very difficult. And yep, he is the person who choose his career against the stream, and already he has been served more than 4,000 client CV, and who has been taking a lot of sessions, seminars, symposium on CV writing, career planning, freelancing writing, and so many things. So yes, today we are going to learn something new from his career experience, and especially about CV writing. So without any further ado, we are sharing our podium with our guest of honor of this very episode, Mr. Niyaz Ahmed. Hello, bhai. How are you? Assalamualaikum, bhai. Assalamualaikum. Shubhpriyo darshokbrinda. Asha kori shobai bhalo achen. Haan, amio bhalo achi. Alhamdulillah, besh bhalo achi. So ajke asha kori je career planning, career development, CV writing egulo niye hoyto amra detail e kotha bolbo. So apnara jara live ta dekhchen, দয়া করে লাইভটা আপনাদের ফ্রেন্ডস এবং যারা কলিগস আছেন তাদের সবার মাঝে একটু শেয়ার করে দিন, এবং পুরো লাইভ চলাকালীন সময় আপনাদের যার যে যে কোনো প্রশ্ন থাকুক না কেন, আপনারা প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, এবং আই হোপ ইমরানের থ্রুতে আমরা প্রত্যেকটা প্রশ্নেরও ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এক্স্যাক্টলি ভাইয়া, আজকে আমাদের টপিক হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং এন্ড সিভি রাইটিং, এন্ড যেহেতু হচ্ছে আমরা রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব ক্যারিয়ার ফোকাস এন্ড ক্যারিয়ার ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস গুলো নিয়ে হচ্ছে থাকার চেষ্টা করি, তো এই কারণে হচ্ছে আমাদের এমন টপিক সিলেক্ট করা। সো দ্যাট আজকের এই লাইভে যারা অংশগ্রহণ করছে আমাদের সাথে, এবং এই লাইভটি যেহেতু পাবলিক, আরো অন্যান্য অনেক জায়গা থেকে অনেক স্টুডেন্টস আমাদের মতো ইউনিভার্সিটি স্টাডিং, তারা হচ্ছে লাইফটি এনজয় করছে, তো সবার জন্য হচ্ছে আজকে যেন আমরা আপনার কাছ থেকে প্রপার সিভি রাইটিং এর গাইডলাইন্সটা পাই, এবং মোটামুটি যদি আপনার পক্ষে পসিবল একটা ডেমো আমাদেরকে দেখিয়ে দেওয়া, কারণ সিভিটা আপনার কাছে কাইন্ড অফ মানে ডাল ভাত, এত বেশি কাজ করেছেন আপনি। তো আজকে আমরা চাই যে এই শোর থ্রুতে আমরা আপনার কাছ থেকে সিভির উপরে এবং অন্যান্য যে ভার্চুয়াল প্রোফাইলগুলো ক্রিয়েট করতে হয়, লিঙ্কডইনে হচ্ছে আপনি চমৎকার কাজ করে থাকেন, এগুলোর উপরে আজকে সেশনটাতে যেন আমাদের মোটামুটি হচ্ছে একদম কভার আপ হয়ে যায় 1 আওয়ারে। আর অ্যান্ড টু অ্যাড টু দ্যাট, নিয়াজ ভাইয়া ইজ দ্য কারেন্ট সিইও অফ কর্পোরেট আস্ক, যেখানে তিনি নিজেও হচ্ছে এরকম লার্নিং ইনিশিয়েটিভ হচ্ছে অ্যারেঞ্জ করছেন, অলরেডি 57টা শো হচ্ছে উনি কন্ডাক্ট করে ফেলেছেন, আপনারা সেখানে হয়তো ভাইকে দেখে থাকবেন, বা যদি হচ্ছে এইমাত্র জেনে থাকা হয় তাহলে ভাইয়ের শোগুলো আপনারা দেখতে পারেন, এখানে হচ্ছে অনেক মেন্টররা আসেন, সো হোপ দ্যাট যে আপনারা এখান থেকেও এনজয় করবেন। অ্যান্ড ভাইয়ের অনেকগুলো রাইট আপস আছে, অ্যাবাউট 15 প্লাস পাবলিকেশন ভাইয়ার অলরেডি আছে, ক্যাম্পাস টু কর্পোরেট, নো টেনশন, লিঙ্ক কমিউনিকেশন, এরকম হচ্ছে নন ফিকশন প্রচুর রাইট আপ ভাইয়ার আছে, চমৎকার চমৎকার, যেগুলো থেকে হচ্ছে আমরা উপকৃত হতে পারি। অ্যান্ড ভাইয়া প্লিজ আপনি শুরু করুন, তারপর হচ্ছে আমরা আবার। সো তোমাকে অসংখ্য ধন্যবাদ ইমরান, যেটা হচ্ছে যে আপনারা যারা আমার সঙ্গে সংযুক্ত হতে চান, আমাকে ফেসবুকে আপনারা নিয়াজ আহমেদ নামেই পাবেন, সো আপনারা আমার সঙ্গে সংযুক্ত হতে পারেন, এবং আমার কোম্পানির যে পেজ আছে কর্পোরেটার, সেখানে আপনারা আমার সঙ্গে সংযুক্ত হতে পারেন। সো প্রথমে বলতে চাচ্ছি যে সিভি রাইটিং, তো সিভি রাইটিং নিয়ে বলার আগে আমরা প্রথমে যদি একটু অন্য বিষয় নিয়ে একটু চিন্তা করি, যে আসলে সিভি রাইটিং, ক্যারিয়ার প্ল্যানিং, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, এই সমস্ত জিনিসগুলো আসলে আমাদের জন্য কতটা জরুরি এবং কেন জরুরি, তো মানে ইমরান একটু আমাকে এই ব্যাপারে যদি কোঅপারেট করে, আমি যদি প্রথমে একটু ইমরানকে জিজ্ঞাসা করি যে ইমরান তুমি ধরো আজকে এখন তো মনে করো যে আমরা সবাই লকডাউনের ভেতরে আছি, তো লকডাউনে যদি না থাকতাম আমরা, তাহলে নিশ্চয়ই আমরা কোথাও না কোথাও একটা ইফতার প্রোগ্রাম বা কিছু হয়তো থাকতো, অথবা রিউনিয়ন হতো, গ্যাদারিং হতো, তাই না? এরকম কিছু না কিছু তো থাকেই, অন্তত 30টা রোজার মধ্যে এরকম 10 দিন তো থাকেই, কোথাও না কোথাও অ্যাটেন্ড করতে হয়। সো এই যে যখন ধরো এখন যদি লকডাউন না থাকতো, তাহলে আমরা একটা জায়গায় কি করতাম, একটা হয়তো একটা হ্যাং আউট করতাম, বাইরে খেতে যেতাম,
বা কিছু একটা করতাম, তো বাইরে যখন আমরা কোথাও খেতে যাই তখন আমরা কি করি, অন্তত 50টা ছবি তুলি, রাইট? এবং এই 50টা ছবি তুলি এবং দেখা গেল যে আমাদের সামনে হয়তো খাবার দিয়ে গেছে, আমরা খাবার একটা এভাবে ছবি তুলবো, একটা এভাবে ছবি তুলবো, একটা এভাবে ছবি তুলবো, একটা এভাবে ছবি তুলবো, একটা ওয়েটারকে দিয়ে তুলাবো, একটা দুইজন মিলে তুলাবো, আবার শেষ মেশে একটা সেলফি তুলবো, এরকম ভাবে আমরা এক প্লেট ভাতের প্রতি আমরা যেরকম অত্যাচার করি এখন খাবারের, খাবার খাইতে গেলে কোথাও। তো এটাই আর কি বলছিলাম। তো এরপরে তুমি ফেসবুকে কোন, মানে ফেসবুকের এখনকার অপশন অনুযায়ী কি, মানে হোম পেজে 3টা অথবা 5টা ছবি কিন্তু ফেসবুক দেখায়, তাই না? এখন তুমি ছবি তুলছো 50টা, ফেসবুকে তুমি কোন 5টা ছবি দিবা? ডেফিনেটলি তোমার কাছে যে 5টা ছবি ওই 50টা ছবির মধ্যে সবচাইতে সুন্দর হয়েছে সেই 5টা ছবি তুমি ফেসবুকে দিবা, রাইট? এখন এই ফেসবুকে, ফেসবুকে আমরা ছবি কেন আপলোড করি, ফেসবুকে আমরা আমাদের সুন্দর সুন্দর ছবি কেন আপলোড করি? যেমন ধরো আমি যদি এখন ইমরানের প্রোফাইলে যাই, তো ইমরান তুমি যদি বলো যে তোমার যদি 1000 ছবি তোলা থাকে তার মধ্যে ফেসবুকের যে প্রোফাইল পিকচারটা, দিস ওয়ান ইজ দ্য বেস্ট পিকচার, এবং ফেসবুকের যে কভার ফটোটা সেটাও, সেটাও তার মধ্যে সবচেয়ে বেস্ট পিকচার, তাই না? যার বেস্ট পিকচার বাদ দিয়া কেউ তো আর, মানে 10-15 নম্বর ছবি তো কেউ ফেসবুকের প্রোফাইল ফটো বা কভার ফটো দেয় না। এবং মানুষ যে জিনিসটা ফেসবুকে দেয়, যে ছবিগুলো নর্মালি মানুষ ফেসবুকে আপলোড করে, সেই ছবিগুলো কি তার অসংখ্য তোলা ছবির মধ্যে সবচেয়ে সুন্দরতম ছবিগুলো। এখন এগুলো আমরা কেন করি? এগুলো আমরা করি খুব সিম্পল, 2টা 4টা 5টা 10টা লাইক বেশি পাওয়ার জন্য, কিছু কমেন্ট বেশি পাওয়ার জন্য, আর যদি কেউ শেয়ার টেয়ার করে তাহলে তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা এরকম একটা ব্যাপার সেটা, ঠিক আছে? তো এটার মাধ্যমে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা প্রত্যেকেই অ্যাটেনশন সিকার, আমরা প্রত্যেকেই মানুষের অ্যাটেনশন চাই, আমরা প্রত্যেকেই চাই যে আজকে আমরা যে শোটা করছি এই শোটা যদি এখন 1500 লোক দেখে তাহলে আমাদের যতটা ভালো লাগবে, এই শোটা যদি 5000 লোক দেখে তাহলে আমাদের কাছে আরো বেশি ভালো লাগবে, 10000 লোক দেখলে আরো বেশি ভালো লাগবে, ভাইরাল হলে আরো বেশি ভালো লাগবে। তো আমরা কিন্তু এখন সবাই ভাইরাল হতে চাই। ভাইরাল হওয়ানোর জন্য যদি কাউরে কাপড় উখিলা ফেলতে বলা হয়, মানুষ কিন্তু এখন কাপড় উখিলা ফেলতে পারে। ওই যে সেদিন কিন্তু এক লোকের দেখা গেছিল যে যে ভাইরাল হওয়ার জন্য গেঞ্জির উপরের বোতাম টোতাম খুলা, তো এগুলো কিন্তু মানুষ কি জন্য করে, এগুলা মানুষ কি জন্য করে, এগুলা মানুষ ভাইরাল হওয়ার জন্য করে, এগুলা মানুষ আর 10 জনের অ্যাটেনশন সিক করার জন্য করে। এবং মানে বাস্তব হলেও সত্য যে এখন অ্যাটেনশন সিক করার জন্য মানুষ আজে বাজে কাজ বেশি করে এবং সেটা করতে গিয়ে অ্যাটেনশন সিক করতে পারে। যাই হোক, আমরা ওইটা আবার অন্য আর একটা ডিসকাশন, আমরা ওটায় যাবো না। বাট আমি বেসিক্যালি বোঝাতে চাচ্ছি যে মানুষ অ্যাটেনশন পছন্দ করে, অ্যাটেনশন সিক করতে পছন্দ করে। ইমরান তার ফেসবুকে যে ছবিটা আপলোড করেছে প্রোফাইল পিকচার হিসেবে দিয়েছে, কভার ফটো হিসেবে দিয়েছে, এখন ইমরানের ফেসবুকে কারা আছে? তার বন্ধু এবং তার পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে হয়তো কেউ কেউ। তার মানে কি, তুমি তোমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, তার মানে হচ্ছে তুমি তোমার পরিচিত বলয়ের মধ্যে তোমাকে প্রেজেন্ট করছো। আমি আবারও বলছি, তুমি তোমার পরিচিত বলয়ের মধ্যে তোমাকে প্রেজেন্ট করছো। সো তোমার পরিচিত বলয়ের মধ্যে তুমি তোমাকে প্রেজেন্ট করার ব্যাপারে কতটুকু কনশাস, কতটুকু সতর্ক, মানে তোমার দেখতে দেখা যায় কালা কিন্তু তুমি সেই জায়গায় মনে করো যে ফিল্টার টিল্টার মাইরা মনে করো যে এমন ফর্সা হইছো যে মনে করো ঐশ্বরিয়াও তোমার সামনে কিছু না, এরকম একটা অবস্থা, ঠিক আছে? এটাও আমরা ফেসবুকে দেওয়ার চেষ্টা করছি কি জন্য, কারণ আমরা আমাদের ফ্রেন্ডস, আমরা আমাদের ফ্যামিলি, আমরা আমাদের পরিচিত সার্কেলের ভিতরে যেন একটু অ্যাটেনশন পাই। হ্যাঁ, আমি যদি এখন ইমরানের ফটো নিচে যা কমেন্ট করি, ইমরান তোমার জোস লাগতেছে, ভাই আপনি বস, আপনি সেরা, আপনি 100-তে-100, আপনারে দেখলে তো মায়েরা ক্রাশ খেয়ে পড়ে যাবে, আপনারে দেখে তো এই যে রাজশাহী মেডিকেলে দুজন মেয়ে হাসপাতালে ভর্তিও হয়ে গেছে। তো এইগুলা বললে কি হয়, এগুলা বললে কিন্তু ওর ভিতরে হ্যাঁ আজ তাহলে আমি মনে হয় একজন কঠিন পুরুষ, হ্যাঁ আমার ভিতরে একটা ভালো লাগা কাজ করে, ঠিক আছে, এরকম একটা বিষয় কাজ করে। তো এটা কি, এটা কিন্তু আমাদের অ্যাটেনশন সিক করার একটা প্রবণতা। তো এই আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি প্রথম 5-7 মিনিট সময় এই অ্যাটেনশন সিকিং নিয়ে কথা বললাম, বাট আমি আলটিমেটলি যে জিনিসটা তোমাদেরকে পয়েন্ট করতে চাচ্ছি, যারা দেখছেন তাদেরকে আমি যেটা বোঝাইতে চাচ্ছি যে আপনার একটা কোম্পানিতে আপনার আগে আপনার রেজুমে যায়, আপনার সিভি যায়, ঠিক আছে? একটা বিজনেস করতে গেলে সেখানে আপনার আগে আপনার প্রোফাইল যায়, কোথাও হায়ার স্টাডি করতে গেলে সেখানে আপনার আগে আপনার সিভি যায়, কোথাও জব করতে গেলে সেখানে আপনার আগে আপনার রেজুমে যায়। সো দ্য ফ্যাক্ট ইজ, আপনি আপনার পরিচিত বলয়ের মধ্যে নিজেকে প্রেজেন্ট করার জন্য যদি এত কনশাস হন, তাহলে আপনি আপনার অপরিচিত বলয়ের মধ্যে নিজেকে প্রেজেন্ট করার জন্য আপনার কতটুকু কনশাস হওয়া জরুরি, এটা আপনি একটু চিন্তা করবেন। সেকেন্ড, আমি আরেকটু যদি বলি যে যেমন ধরেন আপনাদের মধ্যে যারা বিবাহিত, তো তারা একটু চিন্তা করে দেখবেন যে বিয়ে শাদি করার জন্য এখন বিয়ে করাটা না যতটা গুরুত্বপূর্ণ, বিয়ে করাটা মোটেই কোনো গুরুত্বপূর্ণ ইস্যু না, বিয়ে তো 3-4টা 5টা 6টাও মানুষ করে,
ঠিক আছে, তো ওইটা কোনো ইস্যু না। বিয়ে করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন কি, বউ বিয়ে করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ না, বিয়ে করার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফটোগ্রাফার। কারণ সে এসে কিছু ছবি তুলবে, যে এত সুন্দর ছবি তুলবে, এত সুন্দর ছবি। এবং বিয়ে মানুষের জীবনের একমাত্র একটা অকেশন, যে অকেশনে মানুষ প্রথমবারের মতো এক হাত লম্বা একটা, ওই যে কি বলে এটারে, যে ফ্রেম নাকি যে ক্যামেরার সামনে, ওটারে কি লাগায় আমি আসলে নাম জানি না, আমি তো আসলে প্রফেশনাল ফটোগ্রাফার না, বাট ওইরকম লম্বা চওড়া ক্যামেরা দিয়ে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ ছবি তোলার একমাত্র অকেশন হচ্ছে বিয়ে। বিয়েতে বউ কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, বিয়েতে জামাই কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, বিয়েতে ছবি হচ্ছে, ছবি তোলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এইবার আপনি চিন্তা করেন যে আপনি এখন বিয়ে করছেন, বিয়ে করার সময় আপনার 100-200 ছবি তোলা হয়েছে, এবং এই 100-200 ছবির মধ্যে থেকে আপনি ফেসবুকে আবার কোন ছবিটা আপনি প্রোফাইল পিকচার বানাবেন, ওই 100-200 ছবির মধ্যে সবচাইতে ভালো যে ছবিটা, আবার কাভার ফটো কোনটা বানাবেন, ওই 100-200 ছবির মধ্যে সবচাইতে ভালো যে ছবিটা, আর মানে এই যে বিয়ের যে ছবি, বিয়ের ছবি তোলার জন্য যে আপনি একটা স্টেজ করতেছেন, স্টেজ করার মূল খরচ মনে করেন যে বিয়ার খরচের চেয়েও কারো কারো ক্ষেত্রে বেশি। মানে স্টেজ করা, উপরে একটু লাইট টাইট জ্বলবে, একটু সুন্দর ছবি পড়বে, সুন্দর আলো টালো আসবে। মানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই যে আপনি অ্যাটেনশনটা চান, কাদের কাছে চান? আপনার পরিচিত বলয়ের মধ্যে চান, পরিচিত সার্কেলের মধ্যে চান, তাই না? ইমরান একটা বিয়ে যদি করে এখন, তাহলে সে আশা করবে যে আমি তার বিয়ের ছবিটা থেকে একটা লাইক দিব, আমি তার বিয়ের কাভার ফটো থেকে একটা লাইক দিব, প্রত্যেকটা ছবিতে লাইক দিব। ঠিক আছে, জীবনে এত অ্যালবাম আপলোড করলাম, কোন অ্যালবামে প্রতিটা ছবিতে লাইক পড়ে নাই। বিয়েই আমাদের একমাত্র অ্যালবাম যে অ্যালবামে মানুষের প্রতিটা ছবিতে লাইক পড়ার একটা প্রবাবিলিটি দেখা যায়। ঠিক আছে, সো এই ব্যাপারগুলো, বিয়েতে আপনার বউ যেমনই হোক না কেন, আপনার জামাই যেমনই হোক না কেন, মানুষ এসে ওইবারে একটু প্রথম বলবে যে খুব সুন্দর জামাই পাইছোস, খুব সুন্দর বউ পাইছোস, অথচ বউও ভালো না, জামাইও ভালো না। এনিওয়েজ, ওগুলা মানে একটু মজা করে বলতেছি। তো ব্যাপারটা হচ্ছে আমরা অ্যাটেনশন চাই। তো আমার আসলে মূল বলার যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে যে আমরা যদি আমাদের পরিচিত সার্কেলের মধ্যে অ্যাটেনশন পাওয়ার জন্য এত কিছু করতে পারি, এত কিছু করতে পারি, ঠিক আছে, তাহলে অপরিচিত বলয় যারা হচ্ছে আমাদের নিয়োগকর্তা, সেখানে আমাদের অ্যাটেনশন পাওয়ার জন্য আমাদের কতটুকু কনসাস হওয়া জরুরি, এটা একটু চিন্তা করবেন। থার্ড, আমি আর একটা জিনিস যেটা বলতে চাই, যে এই যে ইমরান একটা বিয়ে করলো অথবা করলো না, ফেসবুকে সুন্দর সুন্দর ছবি দিল, আমি ছবিতে যে লাইক টাইক দিলাম, কমেন্ট টমেন্ট করলাম, শেয়ার করে দিলাম, হ্যাঁ দেখো আমার একটা কি বলা হয় যে সুন্দর একটা ছেলে আছে এই জায়গায়, হ্যাঁ মোস্ট এলিজিবল ব্যাচেলার, এরকম কিছু একটা লিখে টিখে হয়তো শেয়ার টেয়ারও দিয়ে দিলাম। এখন এটার জন্য ইমরান কি আমাকে কোনো পেমেন্ট করছে, না আমি ইমরানকে কোনো পেমেন্ট করছি? আমরা কেউ কিন্তু কাউকে কোনো পেমেন্ট করছি না। তার মানে কি? তার মানে এটাই যে আপনি এমন মানুষের অ্যাটেনশন সিক করার জন্য এত মহাব্যস্ত, যেখান থেকে আপনার কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন নাই, যেখান থেকে আপনার কোনো ব্যবসায়িক সুবিধা নাই, যেখানে আপনার কোনো আর্থিক লেনা দেনা নাই, অথচ যখন আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে এমন কিছু মানুষের সামনে নিজেকে উপস্থাপন করতে হবে যারা কিনা আপনার ওই উপস্থাপনার কৌশল দেখে সিদ্ধান্ত নিবে যে তারা আপনাকে 20-25-30-40 হাজার টাকা পে করবে নাকি করবে না, তারা কি আপনাকে নিয়োগ করবে নাকি করবে না, ওখানে কি আপনি জব করতে পারবেন নাকি পারবেন না, ওখানে কি আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে নাকি ডাকবে না। তো আমি জাস্ট আপনাদেরকে এই অ্যানালজি গুলো দেওয়ার চেষ্টা করলাম, এই থট গুলো দেওয়ার চেষ্টা করলাম, এই জন্য যে আমরা আমাদের পরিচিত বলয়ের মধ্যে, পরিচিত সার্কেলের মধ্যে, যেখান থেকে আমরা কোনো প্রকারের ফাইন্যান্সিয়াল বেনিফিট বা কোনো প্রকারের টাকা পয়সা লেনদেন যেখানে জড়িত না, সেখানে নিজেকে প্রেজেন্ট করার জন্য মানে কি না করতে পারি। আমরা কিন্তু এখন মানে মেন্টালি সবাই, আমি বলবো যে আমাদের ফেসবুকে যারা আছে সবাই মেন্টালি 100% পারফেক্ট না, তারা অ্যাটেনশন সিক করার জন্য অনেকেই আছে, মানে যে কোনো কিছু করতে রাজি আছে, এরকমও অনেকে অনেককে পাওয়া যাবে। সো আমি এটাই বলতে চাচ্ছি যে যেখানে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন নাই, যেখানে আপনার পরিচিত সার্কেলের মধ্যে আপনাকে প্রেজেন্টেড হতে হবে, সেখানে যদি আপনি এত বেশি কনসিয়াস থাকেন যাতে করে আপনাকে ভালো দেখা যায়, আপনার ছবিতে যেন 2-4টা লাইক পড়ে, আপনার যেন মানুষজন একটু ভালো ভালো বলে, তাহলে আপনি যখন একটা ডকুমেন্ট বানাবেন এবং এই ডকুমেন্টটা আপনি যখন একটা ইউনিভার্সিটিতে প্লেস করবেন, একজন জব, একটা জব নেওয়ার জন্য, একটা জব পাওয়ার জন্য যখন একজন নিয়োগকর্তার কাছে যখন আপনি এটা প্লেস করবেন, তখন আসলে আপনার কতটুকু কনসাস হওয়া জরুরি, জাস্ট এটা একটু চিন্তা করেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে মানে তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনি আসলে যা করছেন সেটা কতটুকু যৌক্তিক বা কতটুকু অযৌক্তিক, এটা একটু তখন আপনার মধ্যে এই এই থট, এই চিন্তাটা যখন আপনি করবেন, তখন আপনার সামনে অনেক গুরুত্বপূর্ণ
দিক উন্মোচিত হবে বলে আমি মনে করি। ইমরান, ইমরান ভাইয়া, তোমাকে শোনা যাচ্ছে না। হ্যাঁ, এখন থ্যাংক ইউ ভাইয়া, এত সুন্দর সহজ ভাবে হচ্ছে আমাদেরকে গল্পের ছলে জিনিসটা বুঝিয়ে বলার জন্য, যে আসলে নিজেকে প্রেজেন্ট করাটা কতটা গুরুত্বপূর্ণ। আই এম প্রিটি মাচ শিওর যে আপনি হচ্ছে এই গল্পগুলো বলেছেন অবশ্যই প্রাসঙ্গিকতার জন্যই, কারণ আপনি এই দিয়ে হচ্ছে আমাদেরকে হয়তো সিভি রাইটিং এর দিকে বা আমার প্রোফাইলটাকে কিভাবে সুন্দর করা যায় সেটার সাথে অবশ্যই কানেক্ট বা রিলেট করবেন, যেটা হচ্ছে আমাদের মতো অনেকে হচ্ছে বুঝতে পেরেছে অলরেডি। ভাইয়া, আমরা হচ্ছে অডিয়েন্স প্রচুর কোশ্চেন নিয়ে হচ্ছে আপনার জন্য ওয়েট করছে আমাদের সিভি, কারণ হচ্ছে আমাদের সেশনগুলোতে যেটা হয়, বিগত সেশনগুলোতে, আজকে এপিসোড 5, আমাদের মেন্টররা যেটা শেয়ার করেছেন যে অবশ্যই সবাই যে জিনিসটি বলে যে আপনার একটি ভালো ওয়েল গুড লুকিং একটা সিভি লাগবে, সিভি ইজ এ মাস্ট। কিন্তু আজকের এই সেশনটাতে আমরা আপনাকে পেয়েছি এবং সিভিটা যে আমরা রেডি করবো বা সিভিটা যে লাগবে, সিভিটা যে আমরা প্রেজেন্ট করবো, সেই সিভিটা কিভাবে প্রেজেন্ট করবো, এটা কিন্তু সবার কোশ্চেন। সি ভাইয়া, আমি আপনাকে এইখান থেকে হচ্ছে কিছু কোয়েশ্চেন নিয়ে আপনি তাহলে আরো ভালো রিয়েলাইজ করতে পারবেন। তার আগে একটু বলে নিচ্ছি, অডিয়েন্স আমাদের সাথে জয়েন করেছে মেজর হাসান হৃদয় নেত্রকোনা থেকে, মহিবুল আফসারি কুমিল্লা থেকে, আমাদের সাথে আরো আছে শামসুন্নাথ ছোট, আজিজুল হক শুভ সহ আরো অনেকেই এবং কমেন্ট করছেন, থ্যাংকস ফর কমেন্টিং এন্ড থ্যাংকস ফর জয়নিং ওভার হিয়ার। ভাইয়া, এইখানে হচ্ছে একটু দেখেন আপনি একটা কমেন্ট যে নিয়াজ ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। কিছুদিন আগে আমি আমার সিভি বানাতে গিয়ে অনেক সমস্যায় পড়েছিলাম, আমি না পারছিলাম কাভার লেটার বানাতে, না পারছিলাম ছবি মুক্ত করতে, আরো অনেক সমস্যা, তো কিভাবে আমি একটা প্রপার সিভি বানাতে পারি? সো এখানে আচ্ছা আমি বলছি আস্তে আস্তে, যেটা হচ্ছে যে সিভি বানানোটাতে কেউ যদি বানাতে চায় তাহলে সে নিজের সিভি অবশ্যই নিজে বানাতে পারে, কেউ নিজের সিভি যদি নিজে বানাতে চায় তাহলে তার জন্য 10 মিনিট স্কুলে আমাদের অনেকগুলো কোর্স দেওয়া আছে, কিভাবে সিভি রাইট করতে হয়, কিভাবে বেশি বেশি ইন্টারভিউ কল পাওয়া যায়, ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হয় সেগুলোর উত্তর কিভাবে দিতে হয়, এটার উপরে না হলেও 100 মতো ভিডিও আছে এবং লাইভ লাইফ টাইম মিলে মোটামুটি 100 মতো ভিডিও হবে। আবার ভিডিজস প্রোফাইল কিভাবে তৈরি করতে হয়, লিঙ্কডইন প্রোফাইল কিভাবে তৈরি করতে হয় এগুলোর উপরেও ভিডিও দেওয়া আছে। সো আপনারা যদি চান তাহলে 10 মিনিট স্কুল থেকে এগুলো ভিজিট করে এখান থেকে আপনারা এটা দেখে শিখে নিজেরা করতে পারেন। সেকেন্ড যেটা ফ্যাক্ট হচ্ছে যে আমরা কেউই ব্যক্তিগতভাবে স্বয়ং সম্পূর্ণ না, প্রত্যেকটা মানুষকেই দেখা যায় যে কোনো না কোনো কাজের জন্য একজন আরেকজনের সাহায্য নিতে হয়, ঠিক আছে? যেমন ইমরান বা আমি যে গেঞ্জিটা পরে আছি, এই গেঞ্জিটা তো আমরা বানাই নাই, যে ল্যাপটপটা দিয়ে আমি লাইভে আছি এই ল্যাপটপটাও আমার বানানো না। সো আমরা আমি যদি এখন অসুস্থ হই তাহলে ইমরান যদি এখন আল্লাহ না করুক অসুস্থ হয়, ইমরানের চিকিৎসা ইমরান নিজে করবে। সো দেয়ার মাস্ট বি সামওয়ান যাকে কিনা তার চিকিৎসা করতে হবে। তো এখানে খুব সিম্পল যে আপনি যদি নিজের রান্না নিজে করে খেতে পারেন তাহলে ভালো, যদি নিজের রান্না নিজে করে খেতে না পারেন তাহলে আপনি রেস্টুরেন্টের সাহায্য নিতে পারেন। এখন আপনি কোন কোয়ালিটির রেস্টুরেন্টে যাবেন সেটার উপরে ডিপেন্ড করে রেস্টুরেন্টে বিল কয় টাকা আসবে বা না আসবে সেটা। এখন আপনি যদি কোন একটা নর্মাল হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করেন তাহলে যেরকম বিল আসবে, আপনি যদি ওয়েস্টিনে গিয়ে খাওয়া দাওয়া করেন তাহলে অবশ্যই ওরকম বিল আসবে। তো এটাও ডিপেন্ড করে যার যার শক্তি সামর্থ্যের উপরে। বাট আপনি যদি নিজের রান্না নিজে করে নিজে খেতে পারেন সেটা ভালো, যদি না পারেন তাহলে অন্য কাউকে দিয়ে রান্না করে খাওয়াতে, এটাতে সমস্যার কিছু নাই। আপুর যে প্রশ্নটা, যেটা হচ্ছে যে আপনাকে সিভি রাইট করতে গেলে কিভাবে কি করতে হয় এটা আমরা বলে দেবো, আমরা লাইভের মানে পরবর্তী অংশগুলোতে বলবো। তো আপনি যদি নিজের সিভি নিজের কাভার লেটার যদি লিখতে যদি বেগ পেয়ে থাকেন তাহলে প্রথমত আমি আপনাকে বলবো যে আপনি 10 মিনিট স্কুলের কোর্সগুলো করেন, করলে আপনি গুরুত্বপূর্ণ কিছু ইনসাইট পাবেন, এটা একটা জিনিস। এরপরে আপনি নিজেরটা চাইলে নিজেই তৈরি করে নিতে পারেন, আর যেহেতু অ্যাজ এ কোম্পানি আমাদের কোম্পানি থেকে আমরা রেজুমি রাইটিং এর সার্ভিস দিয়ে থাকি, তো আপনি যদি নিজে বানিয়ে ফেলেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি কোনো কারণে বানাতে গিয়ে আপনার বেগ পেতে পান বা যদি কোনো সমস্যা হয়, যদি কোনো জায়গায় ঝামেলায় পড়েন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে প্রফেশনাল হেল্প নিতে পারেন, নিতেও পারেন নাও নিতে পারেন, সেটা একেবারেই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। বাট আমার কাছে যেটা মনে হয় যে 10 মিনিট স্কুলে যে ভিডিওগুলো দেওয়া আছে ওর বাইরে সিভি রাইটিং এ আর তেমন কিছু নাই। এরপরে আমি যদি বলি যে সিভি এবং রেজুমি দুইটা কিন্তু দুইটা পৃথক জিনিস, তো আমরা এই দুইটা জিনিসের মধ্যে একটু পার্থক্য কি এটা জানার চেষ্টা করবো। সো ফার্স্ট অফ অল মনে করেন যে আপনার এখন গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, সো গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে হতে পারে আপনি হায়ার স্টাডির জন্য দেশের বাইরে চলে যাবেন, আবার হতে পারে আপনি এখন জবের জন্য আপনি অ্যাপ্লাই করবেন।
সো হায়ার স্টাডির জন্য যে ডকুমেন্টটা প্লেস করতে হয় সেটাকে বলা হয় হচ্ছে সিভি, আর জবের জন্য যে ডকুমেন্টটা প্লেস করতে হয় সেটাকে বলা হয় হচ্ছে রেজুমি। আমি জানি না আপনারা কেউ সিভি আর রেজুমির পার্থক্য কি এটা জানতে চেয়ে প্রশ্ন করেছেন কিনা, বাট এটা খুবই কমন একটা প্রশ্ন থাকে। তো আমি আপনাদেরকে আবারও বলছি, কারো যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে বিভিন্ন সিভি এবং রেজুমি রাইটিং রিলেটেড, আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন, এবং আপনারা কে কোথা থেকে জয়েন করছেন সেটাও একটু কমেন্টে জানাতে পারেন। এবং আপনারা যারা আমাদের সঙ্গে লাইভটা দেখছেন তাদের প্রত্যেকের প্রতি আমার একটু অনুরোধ থাকবে যে লাইভের এই পর্যায়ে গিয়ে আপনারা প্রত্যেকে একটু খাতা কলম একটু নিবেন, কারণ আমি সামনে কিছু জিনিস বলবো, এই জিনিসগুলো আপনারা লিখে নেবেন, একটু কষ্ট করে লিখে নেবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের প্রত্যেকের মধ্যেই একটা ধারণা থাকে যে ভাইয়া আমার একটা সিভির ফরম্যাট দেন তো। এখন মনে করেন যে ভাইয়া আপনার একটা সিভির ফরম্যাট দিলে তো হবে না, যেমন ধরেন এখন মনে করেন যে ইমরান, ইমরান ধরেন এখন 10 মিনিট স্কুলে কাজ করছে, আচ্ছা 10 মিনিট স্কুলের কথা বাদ দেন, ইমরান ধরেন এখন একটা নামি দামি মাল্টি ন্যাশনাল কোম্পানি, সে ফর এক্সাম্পল সে এখন ইউনিলিভারের কাজ করতেছে, ঠিক আছে। এখন মনে করেন যে আমিও এখন ইউনিলিভারের কাজ করতে চাই, এখন আমি ইমরানরে বললাম যে ইমরান আসো, তখন ইমরান আসলো, আসলে ইমরানের কপাল আর আমার কপাল ঘষা লাগাই দিলাম যে ইমরান আসো তোমার কপালের সঙ্গে আমার কপালে একটা ঘষা লাগাই দিই, তোমার শরীরের থেকে কিছু ইউনিলিভারের সাবানের গন্ধ আমার শরীরেও চলে আসো। হ্যাঁ, এখন এই পদ্ধতিতে কি আমরা, আমি কি ইমরানের জায়গায় কি আদৌ যেতে পারবো, আমি কি ইমরানের মতো কোয়ালিফাইড আদৌ হইতে পারবো, ইমরানের সঙ্গে কপাল কেন, আরো কিছু যদি ঘষা লাগাই ফেলাই তাও কিন্তু ইমরানের ভিতরে থেকে কোনো প্রতিভা আমার ভিতরে আসার কোনো সম্ভাবনা নাই, কারণ আমার ভিতরে কিন্তু ওই জিনিসগুলা নাই। ফরম্যাটের ব্যাপারটা অনেকটা এরকম হয়, যেটা হচ্ছে যে আপনি যখন আরেকজনের একটা সিভি নিয়া সেই জায়গায় নাম ঠিকানা বদলাইয়া ওইটার নিজের সিভি বইলা চালায় দেওয়ার চেষ্টা করেন, তখন ওই একই রকমের দুর্ঘটনা ঘটে। এবং আমি ব্যক্তিগতভাবে এমন সিভিও পাইছি যে সেই ছেলে হইলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বড় ভাইয়ের কাছ থেকে সিভি নিছে, সবই চেঞ্জ করছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জায়গায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লেখা আর হয় নাই, ওই অবস্থাতেই সিভি চলে গেছে। আমি এমন সিভিও পাইছি পিতার নাম ইমরানের, মাতার নাম আমার, তাহলে মনে করেন যে এটা কি ধরনের ক্লাসনেস। তো এই ধরনের ঘটনা কিন্তু খুবই মানে অনাকাঙ্ক্ষিত এবং খুবই গর্জিত রকমের অন্যায় কাজ, তো এটা যেন আমাদের না হয় এই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর ফরম্যাটের ব্যাপারটা বলি, যেমন ধরেন ইমরান তুমি তোমার দুই হাত দেখাও, তো ইমরান ইমরানের দুই হাত দেখাচ্ছে, এই যে ইমরানেরও দুই হাত আমারও দুই হাত, তো ইমরানেরও যেরকম দুই হাত আছে আমারও দুই হাত আছে, ইমরানেরও যেরকম দুই চোখ আছে আমারও এরকম দুই চোখ আছে, ইমরানের যেরকম নাক আমারও এরকম নাক আছে। তো তার মানে কি যে ইমরান এজ এ হিউম্যান বিইং, ইমরানের যে হার্ডওয়্যার, হার্ডওয়্যার মানে তো বুঝেন যে ইমরানের বাইরে দিয়ে দেখতে যা লাগে, বা ইমরানের দুই হাত দুই পা দুই চোখ দুই কান যা যা কিছু থাকার দরকার, ইমরানেরও যেরকম আছে আমারও সেরকম আছে, কিন্তু তারপরেও মানুষ হিসেবে ইমরান এবং আমি কি একই না, তাহলে ইমরান আর আমার মধ্যে পার্থক্য কোন কোন জায়গায় যা হইতেছে চিন্তা করে দেখেন। ইমরান কাজ করতেছে একটা প্রতিষ্ঠান, ইমরান পড়াশোনা করছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে, আমি পড়াশোনা করছি MIST, ইমরান পড়াশোনা করতেছে কোন সাবজেক্টে জানি বলছিল ভাইয়া আমি ভুলে গেছি, ফিলোসফি, ইমরান পড়াশোনা করতেছে ফিলোসফিতে, আমি পড়াশোনা করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তার মানে ইমরান এবং আমি হার্ডওয়্যার এক হইলেও আমাদের ভিতরে সফটওয়্যার কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। সো একটা কম্পিউটার চলে কিসের ভিত্তিতে, এটা কি হার্ডওয়্যার দিয়ে ইতান কি হার্ডওয়্যার দিয়ে চলে না সফটওয়্যার দিয়ে চলে, ডেফিনেটলি চলে হচ্ছে সফটওয়্যারের ভিত্তিতে। একটা ল্যাপটপ দেখতে যাই হোক না কেন, এই যে আমি যে ল্যাপটপটা দিয়ে লাইভে আসছি, আমার এই ল্যাপটপের দাম 40,000 টাকা, এখন এরকম ল্যাপটপ তো এমনও আছে যে লাখখানেক টাকা, তো লাখখানেক টাকা যে ল্যাপটপের দাম, 40,000 টাকা যে ল্যাপটপের দাম দেখতে তো একই রকম, বরঞ্চ লাখ টাকার ল্যাপটপ আর একটু ছোটখাটো হইতে পারে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ভিতরে ভিতরের কল কবজা কিন্তু এক না, ভিতরের মানে জিনিসগুলো কিন্তু এক না, ভিতরের সফটওয়্যার গুলো কিন্তু এক না। তো ব্যাপারটা কি যে রিজুমি রাইটিং এর ক্ষেত্রেও আসলে ফরম্যাট ইজ নট ইম্পর্টেন্ট, ফরম্যাট ইজ নট ইম্পর্টেন্ট, এটা আমাদের খুব বাজে একটা ধারণা, খুব কমন প্রচলিত একটা ভুল ধারণা, যেটা হচ্ছে যে রিজুমি রাইটিং এর ক্ষেত্রে ফরম্যাট, ভাই আপনার ছবির একটা ফরম্যাট দিবেন, আপনাকে একটা আপনার একটা ছবি দেখাবেন আমাদেরকে, বা কোনো দরকার নাই তো, ঠিক আছে, এটা করার কোনো দরকার, আরেকজনের সিভি আমি তোমাকে দেখাবো কেন, আমার সিভি আমি তোমাকে দেখাবো কেন, তুমি কি এমন হয়ে গেছো যে তোমার আমার সিভি দেখাতে হবে, তুমি কি এমন হয়ে গেছো যে তোমার আমার বানানো আরেকজনের সিভি দেখাতে হবে, তোমার কেন, তোমার সিভিটা হতে হবে তোমার কন্টেন্টে। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে অ্যাজ এ হিউম্যান বিং তুমি যেরকম, তোমার কন্টেন্ট সেরকম, এবং তোমার কন্টেন্ট যেরকম তোমার রেজুমিটাও সেরকম হবে। আমি আবার বলছি সিভি এবং রেজুমের মধ্যে পার্থক্য, সিভি সবসময় ইউজ হয় একাডেমিক পারপাসে, রিজুমি সবসময় ইউজ হয় জব পারপাসে। সিভির এন্ড ইউজার হচ্ছে প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর,
রেজুমির এন্ড ইউজার হচ্ছে একজন রিক্রুটার, এখন তাহলে তোমরা বলতে পারো ভাই তাহলে সিভিতে কি কি জিনিস থাকা জরুরি, তাহলে সিভি আর রেজুমি কি এক হবে? সিভি আর রেজুমি কিন্তু কখনো এক হবে না। এবার চলো যে সিভিতে কি কি জিনিস থাকা জরুরি এইটাতে। তো তোমরা যারা পড়াশোনা করছো, যাদের সিজিপিএ বেশ ভালো, মানে মানে সিজিপিএ 4-এর মধ্যে 3.6, 3.7, 3.8, 3.9, মনে করো ওই পরিমাণ সিজিপিএ, যে পরিমাণ সিজিপিএ পাইতে একজন আমার মতো ছাপোষা স্টুডেন্টের মানে 6 বছর পড়াশোনা করা লাগবে, এরকম একটা অবস্থা আছে। ঠিক আছে, তো যাই হোক, ওইগুলো আবার ভাব বললে আবার ভাব বাকি যে ভাই আপনি সিজিপিএ এর গুরুত্ব বোঝেন না, আসলে বুঝি না, কারণ আমার নিজের সিজিপিএ তো কম, নাই তো বুঝবো কিভাবে। সো এনিওয়েজ, যেটা বলতে চাচ্ছিলাম যেটা হচ্ছে যে একজন যখন হায়ার স্টাডির জন্য তোমরা যখন বাইরে যেতে চাবা, তোমরা একটু খাতা কলম সবাই নিবা, এই পর্যায়ে এসে একটু খাতা কলমটার দরকার হবে, প্রত্যেকে একটু খাতা কলম বা নোটবুক নিয়ে নিবা, কারণ গুরুত্বপূর্ণ কিছু জিনিস বলবো ওই লাইভ চলাকালীন সময়। ভাইয়া আপনার একটা সিভির ফরম্যাট দেখান তো। হ্যাঁ, এগুলো তো আমি আসলে করি নাই কখনো, কারণ আমাদের যে ডিসকাশন, ডিসকাশনের টপিক হচ্ছে রেজুমি রাইটিং শিখাবো, রেজুমি রাইটিং এর ফরম্যাট দিয়ে দিব, এটার উপরে কোনো ওয়ার্কশপে আমি যাই নাই, বা এটা এই এই কারেন্ট ওয়ার্কশপটা ওইটার উপরে কোনো ওয়ার্কশপ না। তো আমরা কথা বলবো যে তোমরা কিভাবে একটা রেজুমি তৈরি করতে পারো, তোমরা কিভাবে একটা সিভি তৈরি করতে পারো, এটাই আমি তোমাদেরকে বলবো। একটু সবাই খাতা কলম হাতে নিয়ে নিবা, আর যারা জয়েন করছো তাদের কারো কোনো প্রশ্ন থাকলে অ্যাজ ইউজুয়াল তোমরা আমাদেরকে কমেন্টে জানাতে পারো, আলোচনা শেষে আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো সিভি রাইটিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কি? সিভি রাইটিং এর ক্ষেত্রে প্রথমত গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার একটা গুড সিজিপিএ। তুমি যদি একটা বাইরের দেশে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের উপরে হায়ার স্টাডির জন্য যেতে চাও, সেক্ষেত্রে তোমার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার একটা ভালো সিজিপিএ থাকতে হবে। ফকির নিমার্কা সিজিপিএ 2.8, 2.9, 2.5, 3.5, এই সমস্ত সিজিপিএ নিয়ে কিন্তু বাইরের দেশে পড়াশোনা করতে যাওয়া যাবে না, স্কলারশিপ পাওয়া যাবে না। ওদের জন্য অন্য মেডিসিন আমি বলছি, যাদের ভালো সিজিপিএ আছে বা যারা বাইরে হায়ার স্টাডির জন্য পড়াশোনা করতে চাও, তাদের জন্য সিজিপিএ গুরুত্বপূর্ণ। এরপরে তাদের কি থাকতে হবে? তাদের থিসিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, তাদের কিছু প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, তাদের কিছু গবেষণামূলক কাজে অভিজ্ঞতা থাকতে হবে, তাদের একটা পার্টিকুলার টপিকের উপরে রিসার্চ করার ইন্টারেস্ট থাকতে হবে। যারা এটা করছো তারা তাদের ইউনিভার্সিটির বিভিন্ন প্রফেসর লেকচারার যারা আছে তাদের সঙ্গে মিলেমিশে কোনো একটা টপিক সিলেক্ট করে এটার উপরে তোমরা কিছু পেপার্স বের করতে পারো, তোমরা কিছু জার্নাল বের করতে পারো, এবং তোমাদের পেপারসগুলো যখন পাবলিশ হয়ে যাবে তখন তোমরা কোনো না কোনো জায়গা থেকে কনফারেন্সের জন্য ডাক পেতে পারো। সো যখনই তোমার 2-4টা পাবলিকেশন এসে যাবে, যখনই তুমি কোনো এক জায়গায় কনফারেন্সের জন্য অ্যাটেন্ড করবা, তখনই তুমি দেখবা যে তুমি অটোমেটিক্যালি তোমার স্কলারশিপ পাওয়ার এলিজিবিলিটি তোমার ভিতরে এসে গেছে। আর তার পাশাপাশি কিছু ট্রেনিং থাকা দরকার, কিছু বাড়তি সফটওয়্যার স্কিল থাকা দরকার, এগুলোও ভেরি কমন। এখন রেজুমে তুমি যখন রাইট করবা, তার মানে তুমি যখন তোমার একজন নেক্সট এমপ্লয়ারের কাছে তুমি যখন যাবা, তখন কিন্তু তোমার এই জিনিসগুলো আর জরুরি না। কোন জিনিসগুলো আছে? তোমার থিসিস কিছু করছো, প্রজেক্ট কিছু করছো, জার্নাল বেরিয়েছে কিনা, পাবলিকেশন রয়েছে কিনা, কিন্তু তোমার একজন যেমন ধরো যে ইমরান এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমার কোম্পানিতেই ধরো সে একটা জবের জন্য আসলো, এখন সে কয়টা থিসিস করছে, কয়টা প্রজেক্ট করছে, কয়টা পেপার বেরোয়েছে, কয়টা জার্নাল বেরোচ্ছে, আই এম নট বদার অ্যাবাউট ইট। আমার দরকার হলে তুমি আমার কোম্পানিতে এসে ব্যবসা বিক্রি ঠিক মতো করতে পারবা কিনা, বিজনেস ডেভেলপমেন্টের কাজ ঠিক মতো করতে পারবা কিনা, কন্টেন্ট ঠিক মতো ডেভেলপ করতে পারবা কিনা, এটা আমার জানা দরকার। তুমি কি থিসিস করছো, কি রিসার্চ করছো, আমি এটা নিয়ে মোটেই বদার না। তা আমি আসলে কি নিয়ে বদার হবো? আমি আসলে বদার হবো যে তোমার পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স আছে কিনা, তোমার কোনো ভলেন্টিয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে কিনা, তোমার কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে কিনা, তোমার কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে কিনা, তোমার কোনো কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে কিনা, তোমার কোনো সিএসআর অ্যাক্টিভিটিস আছে কিনা, তোমার কোনো ট্রেনিং আছে কিনা, তোমার কোনো মেম্বারশিপ আছে কিনা, তোমার কোনো সফটওয়্যার স্কিল আছে কিনা, তুমি কী কী ল্যাঙ্গুয়েজ জানো, এই জিনিসগুলোর উপরে কিন্তু আমি ইন্টারেস্টেড হব। সো আমি আপনাদের যারা মানে তোমরা যারা দেখছো, আমি ধরেই নিচ্ছি যে আমাদের এই শোটা যারা দেখছে তাদের ম্যাক্সিমামই চাকরি প্রত্যাশী। তো চাকরি প্রত্যাশীদের জন্য আমি এখন 10টা জিনিসের কথা বলবো, এই 10টা জিনিস তোমরা একটু লিখবা, যারা দেখছেন তারা একটু লিখবেন। তো এই 10টা জিনিস লিখবেন, লেখার পরে আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু দয়া করে এটার পরে মার্কিং করবেন, মার্কিং করে জানাবেন যে আপনাদের কার কত মার্কস আসলো। মানে আমরা এমন 10টা জিনিস, আমি প্রথমে আপনাদেরকে 10টা জিনিস বলবো এবং আপনারা একটু দয়া করে 10টা জিনিস লিখবেন। ইমরান তুমিও যদি অংশগ্রহণ করতে চাও তুমিও একটু কষ্ট করে লিখতে পারো। তো প্রথম যেটা হচ্ছে তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন লেখো, একটু প্রফেশনাল কোয়ালিফিকেশন লিখবা। তারপরে লেখো তোমাদের পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স, পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স লেখো। তারপরে তোমাদের ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স লিখবা, কয়টা গেল? 3টা গেল, ঠিক আছে। তারপরে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লিখবা, 4টা গেল।
পাঁচ নম্বরে কো কারিকুলার অ্যাক্টিভিটিস লিখবা, কো কারিকুলার অ্যাক্টিভিটিস লিখবা, কো কারিকুলার অ্যাক্টিভিটিস লিখবা। সো কোনটা 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 লিখলাম, প্রফেশনাল কোয়ালিফিকেশন, ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স, পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স, ভলেন্টিয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, ছয়টা লেখা হয়েছে। সো কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, এটার পরে গিয়ে লেখো সিএসআর অ্যাক্টিভিটিস, সিএসআর অ্যাক্টিভিটিস, সিএসআর অ্যাক্টিভিটিসের পরে গিয়ে লেখো ট্রেনিং, ট্রেনিংয়ের পরে লেখো মেম্বারশিপ, 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 মেম্বারশিপের পরে তারপরে গিয়ে লেখো সফটওয়্যার স্কিল, সফটওয়্যার স্কিল। কয়টা হলো ভাইয়া, ইমরান ভাইয়া কয়টা হয়েছে আমাদের, আটটা না নয়টা? প্রফেশনাল পার্ট, প্রফেশনাল পার্ট টাইম, এক্সট্রা কারিকুলার, কো কারিকুলার, ইন্টার্নশিপ, সিএসআর, ট্রেনিং, মেম্বারশিপ, ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স লেখো, ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স লিখছো। আচ্ছা টোটাল এখন কয়টা হয়েছে, টোটাল কয়টা হয়েছে গুনে বলো আমাকে। নয়টা, আরেকটা, নয়টা, আরেকটা ধরো অবজেক্টিভ, যে কোন পার্টিকুলার সেক্টরে জব করতে চাচ্ছ, অবজেক্টিভ ধরো দশটা। এখন তাহলে তোমাদের দশটা হয়েছে। তো আপনারা যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটা দেখছেন, আপনারাও যদি ইমরানের সঙ্গে এই দশটা পয়েন্টস লিখে থাকেন, তাহলে আপনাদেরও আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদেরও দশটা পয়েন্টস হয়েছে এবং ইমরানের কাছেও দশটা পয়েন্টস হয়েছে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা আমাদেরকে একটু কমেন্টে জানাবেন যাতে করে ব্যাপারটা একটু ইন্টারেক্টিভ হয়। ইমরান তুমিও আমাদেরকে একটু জানাবা যে এখন এই মুহূর্তে তুমি যদি তোমার সিভিটা লিখতা, তাইলে এই দশটা জিনিসে যদি তোমাকে দশ নম্বর দিতাম, তাহলে ঠিক এখন এই মুহূর্তে তুমি তোমার সিভিটা লিখলে এই দশটা জিনিসের মধ্যে কয়টা তোমার সিভিতে লেখার লিখতে পারতা এবং সেই অনুযায়ী তোমরা দশের মধ্যে কত পাচ্ছ, এটা আমাকে একটু কমেন্টে জানাবা। ইমরান তুমি কত পাইছো, তোমার এই দশটার মধ্যে কয়টা আছে? আমার দশটার মধ্যে আটটা আছে। তো আলহামদুলিল্লাহ তোমার দশটার মধ্যে আটটা আছে। আপনারা যারা আমাদের শোটা দেখছেন, তারাও একটু আমাদেরকে দয়া করে কমেন্টে জানান যে দশটার মধ্যে কার স্কোর কত হলো, একটু কমেন্টে জানান, তাহলে আমাদের জন্য, আমাদের লাইভের আমরা মাঝামাঝি পর্যায়ে আছি, তো বাকি অর্ধেকটুকু আমাদের জন্য। যেমন আমাদেরকে এক ভাইয়া জানাইছে যে তার আছে সাত, হয়তো আরো অনেকে হয়তো কমেন্ট করছে, আমি তো অপর পাশে আছি, আমি এটা দেখতে পাচ্ছি না হয়তো। যাই হোক, আপনারা একটু কমেন্টে জানাবেন যে কে কত পেলেন। ওকে ফাইন, তো অনেকেই হয়তো কমেন্ট করছেন। তা আমার আসলে বলার উদ্দেশ্য যেটা, যে এই দশটা জিনিস, এই দশটা জিনিস যার রেজুমিতে থাকবে, তার রেজুমি এমনিই পারফেক্ট হয়ে যাবে। তার ফরম্যাট নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, তার কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না, কোনো কিছু নিয়ে তার চিন্তা করা লাগবে না, সে যে ফরম্যাটেই লিখুক না কেন, দিজ আর দ্য কি কন্টেন্টস। যেমন ধরো আমি আর ইমরান, আমরা দুজনেই এখন হয়তো সিভি লিখ, আমরা দুজনেই হয়তো এখন রেজুমি লিখছি। তা আমি এবং ইমরান রেজুমি লিখছি, এখন ইমরানের নাম ইমরান, আমার নাম নিয়াজ, ইমরানের বাসার ঠিকানা মহাখালী, আমার বাসার ঠিকানা মিরপুর, ইমরানের ইমেল আইডি আছে, আমার ইমেল আইডি আছে, ইমরানের লিঙ্কডইন আইডি আছে, আমার লিঙ্কডইন আইডি আছে। সো ইমরানেরও একটা একাডেমিক কোয়ালিফিকেশন আছে, আমারও একটা একাডেমিক কোয়ালিফিকেশন আছে, ইমরানেরও হয়তো কুড়ায় কাছে বাইর করলে দুজন রেফারেন্স পাওয়া যাবে, আমারও দুজন রেফারেন্স পাওয়া যাবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি, যে দেয়ার আর সামথিং দ্যাট ইজ ভেরি কমন ইন বিটুইন ইমরান অ্যান্ড মি, ইমরান এবং আমার মধ্যে কিছু জিনিস আছে কমন, যেটা দিয়ে কিন্তু আমরা একজন আরেকজনের থেকে ডিফারেন্সিয়েট করতে পারছি না। ইমরান তুমি কি আমার সঙ্গে একমত, আমরা কিন্তু তোমারও নাম, মানে আমরা কিন্তু আলাদা করতে পারছি না, কিন্তু তুমি দেখো এই যে আমরা যে স্কোরিংটা করলাম, যেখানে তুমি পাইছো আট, কেউ হয়তো সাত পাবে, কেউ হয়তো পাঁচ পাবে, কেউ হয়তো আরো কম পাবে, কেউ হয়তো নয় পাবে, কেউ হয়তো দশ পাবে। এখন তুমি চিন্তা করে দেখো যে একটা কোম্পানিতে যদি পাঁচটা পদের জন্য ভ্যাকেন্সি থাকে এবং সেখানে যদি এক হাজার জন সিভি দেয়, তাহলে কাকে আমার ইন্টারভিউর জন্য কল করা উচিত? সিম্পলি তোমরা, তুমি মানে প্রত্যেকটা মানুষকে ইভ্যালুয়েট করার জন্য নিজেকে ওই জায়গায় নিয়ে বসাইতে হয়। ইমরান তুমি নিজেকে যদি ওই কোম্পানির এইচআর প্রফেশনালের জায়গায় নিয়ে যাওয়া বসাও, তাহলে তুমি কাকে ইন্টারভিউর জন্য কল করবা? হতে পারে যার স্কোর সাতের উপর তাকে ইন্টারভিউর জন্য কল করবা, বা যার স্কোর ছয়ের উপর তাদেরকে ইন্টারভিউর জন্য কল করবা। দিস ইজ ভেরি কমন সিনারিও। তো আমি আপনাদেরকে এটা এই জন্যই বোঝানোর চেষ্টা করলাম যে আসলে এই যে দশটা জিনিস, এই দশটা জিনিসই একজন মানুষকে ডিফারেন্সিয়েট করে আর দশজন মানুষের থেকে। যার আছে সে ভালো, সে সেফ জোনে আছে, যার যে কয়টা নাই তাকে, বাকি যে কয়টা নাই সে কয়টা কিভাবে গ্রাজুয়েশন কমপ্লিট করার আগে কিভাবে বাকি জিনিসগুলা যেগুলো তার সিভিতে নাই বা রেজুমিতে নাই, সেগুলো কিভাবে তার রেজুমিতে আসতে পারে, এটার জন্য তাকে কাজ করতে হবে। এবার আমি আসি যে আমি তোমাদেরকে বলবো যে এই যে দশটা জিনিসের কথা বললাম, এই দশটা জিনিস আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বলবো। তো প্রথমত হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ। তো প্রত্যেকেরই একটা ক্যারিয়ার অবজেক্টিভ থাকতে হবে।
তুমি যদি এখন একই ক্যারিয়ার অবজেক্টিভ নিয়া তুমি যদি 10 জায়গায় অ্যাপ্লাই করো, তুমি কোথাও কোথাও থেকে তুমি ইন্টারভিউ কল পাবা না, এটা তুমি শিওর থাকতে পারো। সেকেন্ড যেটা বিষয় হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশন। তো প্রফেশনাল কোয়ালিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে কিন্তু তোমার ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি তোমাকে আরো বাড়তি কিছু পড়াশোনা বা ডিগ্রি তুমি যদি চাও তোমাকে নিতে হবে। কি ডিগ্রি নিতে পারি ভাইয়া? হতে পারে তুমি যদি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপরে যদি তুমি পড়াশোনা করতে চাও, তুমি সিএসসিএ করতে পারো, তুমি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করতে পারো, তুমি প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে পড়াশোনা করতে পারো, তুমি মার্চেন্ডাইজিং এর উপরে ডিপ্লোমা করতে পারো, শর্ট কোর্স করতে পারো, কম্পিউটারের উপরে ডিপ্লোমা করতে পারো। তো এই ক্ষেত্রে আমি আমার একটা ফ্রেন্ডের গল্প বলি তোমাদেরকে, যারা আমার সঙ্গে লাইভ প্রোগ্রামটা দেখছো, যে আমার একটা ফ্রেন্ড আছে, সে টেক্সটাইলে পড়াশোনা করতো। তো সে যখন পড়াশোনা করতো তখন হঠাৎ করে সে যখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ে তখন তার মাথার মধ্যে আসলো যে সে একটা ডিপ্লোমা করবে। তো কিসের উপরে ডিপ্লোমা করবে? কম্পিউটারের উপরে ডিপ্লোমা করবে। তো যখন সে কম্পিউটারের উপরে ডিপ্লোমা করা আরম্ভ করলো তখন তারে সবাই খুব ব্যঙ্গ করা আরম্ভ করলো এবং ডিপ্লোমাকে সবাই ডিব্বা বলতো। এবং তার নাম মনে করো যে ইমরান একটা ডিপ্লোমা করতে গেছে, এখন ইমরানের নাম ক্যাম্পাসে হয়ে গেছে ডিব্বা ইমরান। হ্যাঁ, এখন সবাই ইমরানকে এভাবে ডিব্বা ইমরান ডিব্বা ইমরান এভাবে ইমরানের সবাই উপহাস করতো। সে উপহাসের কিছু করার নাই, সে সারাদিন ব্যাপী ইউনিভার্সিটিতে ক্লাস করে আবার সন্ধ্যার পরে মাগরিবের পরে যায়া ড্যাফোডিলে, সেই ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে সেই কম্পিউটার সায়েন্সের উপরে সেই ডিপ্লোমা করা কমপ্লিট করলো। অ্যান্ড ইট টুক 1.5 ইয়ার্স, মানে প্রায় 1.5 বছর সময় লাগে তার সেই ডিপ্লোমা কমপ্লিট করতে। বাই দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার তার কিন্তু সেই ডিপ্লোমাটা কমপ্লিট হয়ে গেল। এবং কম্পিউটার সায়েন্সের উপরে যখন তার ডিপ্লোমা কমপ্লিট হয়ে গেল তখন সে মনে করো যে ডেস্কটপ ল্যাপটপ এগুলা সে 50 ভাগ করে ফেলাইতে পারে, আবার সে 50 ভাগ জোড়া লাগিয়ে ফেলাইতে পারে। এমন কোন হার্ডওয়্যার এবং সফটওয়্যার নাই যেটা সম্পর্কে সে জানে না, কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে চালাতে হয়, সবকিছু সে শিখে গেছে। এখন ক্যাম্পাসে যত থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে পড়া যত ভাইরা, আমি আজকের থেকে আরো 7-8 বছর 10 বছর আগের কথা বলছি, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে পড়া যত ভাইরা সবাই ছুটির পর, এই ইমরান আজকে ছুটির পরে একটু আমার সাথে আসিস তো আমার রুমে, আমার ল্যাপটপে একটু সমস্যা হয়েছে একটু দেখে দেওয়া যাস। এই ইমরান ফোর্থ ইয়ার, মানে হয়তো ফোর্থ ইয়ারে ভাইরা, এই ইমরান আজকে ছুটির পরে আসিস তো, এই তুই আমার লাগে একটু সন্ধ্যা মানে বিকালের দিকে আমার লাগে একটু কাচ্চি খেয়ে যাইস, ওই বটতলার মোড়ে এসে জায়গায় ভালো কাচ্চি বানায় কাচ্চি খেয়ে যাবি, আর আমার ল্যাপটপে একটা সমস্যা হয়েছে। মানে জুনিয়র যদি সিনিয়রের সমস্যা দেখতে যায় তাহলে কি খালি সমস্যা দেখা হয়? জুনিয়ররা হলো কসাইয়ের মতো, এরা যে জায়গায় যাবে সেই জায়গায় যে মনে করো যে সিনিয়র গুলার একেবারে কুচুকাটা করে দিয়ে আসতে পারে, এটা তো তোমরা যারা আছো জুনিয়র তোমরা তো জানো। তো এনিওয়েজ, এইভাবে তো যাইতে লাগলো, হঠাৎ করে কি হলো, হঠাৎ করে মেয়েদের মধ্যেও, মেয়েদের তো আজ থেকে 10 বছর আগে ল্যাপটপ এত ছিল না, প্রত্যেকেরই তোমার ডেস্কটপ ছিল এবং মহিলা হোস্টেলের রুমে তাদের এরকম ডেস্কটপ থাকতো। তো ডেস্কটপ নিয়ে তো আর এরকম ক্লাসে আসা যাইতো না, এখন মহিলা হোস্টেলে এরকম প্রত্যেকেরই ডেস্কটপে নানান রকমের সমস্যা। তো একদিন সবাই মিলে চিন্তা করলো যে ইমরানের মহিলা হোস্টেলে নিয়ে যেতে হবে, এবং হোস্টেলের যে প্রভোস্ট আছে তারা যে বললো যে ম্যাডাম ইমরান তো খুব ভালো ল্যাপটপ ডেস্কটপ এগুলো তো সবকিছু খুব ভালো ঠিক করতে পারে, ওকে আমরা একদিন সারাদিনের জন্য আমাদের হোস্টেলে নিয়ে আসতে চাই। এখন তো ক্যাম্পাসে সব জায়গায় ছড়াই গেছে যে ইমরানরে মহিলা হোস্টেলে মেয়েরা নিয়ে যেতে চাইতেছে। ঠিক আছে, এই নিয়ে তো একটা বড্ড একটা শোরগোল অবস্থা। এখন পরের দিন দুপুর বেলায় ইমরান যখন ক্যান্টিনের সামনে দাঁড়ায়া সিঙ্গাড়া খাইতেছিল, এখন হঠাৎ করে ম্যাডাম এসে তারা ডাকলো, এই ছেলে এদিকে আসো। আর ইমরান গেল যে জি ম্যাডাম কি হয়েছে? এই মহিলা হোস্টেলে তোমার সবাই নিয়ে যেতে চায় কেন, সারাদিন ওরা তোমার সঙ্গে কি করবে? ম্যাডাম আমি তো কিছু জানি না। তো বলে যে আমারও যে পড়লো, ওরা সবাই মিলে আবেদন করছে যে ইমরানরে সারাদিন আমাদের হোস্টেলে চাই। তো বলতেছে যে কি ম্যাডাম আমি তো আসলে কিছুই জানি না। এই ইমরান তুমি কি ল্যাপটপ কম্পিউটার এগুলো নাকি তুমি সবকিছু ঠিক করতে পারো? তোমার নাকি যে কোনো সমস্যা হলে তোমার কাছে নিয়ে গেলে নাকি সেটা ঠিক হয়ে যায়? তো জি ম্যাডাম একটু একটু পারি। তো ইমরান আজকে ক্লাস ছুটির পরে আমার সঙ্গে আমার রুমে এসে তুমি দেখা করবে, আগে আমার ল্যাপটপে সমস্যা অনেক দিন ধরে সমস্যা হচ্ছিল, আমি কোথাও দেখাতে পারতেছিলাম না, আজকে তুমি এসে দেখবে তারপরে দেখি কি হয়। যদি আমার ল্যাপটপ তুমি ঠিক মতো সমাধান করে দিতে পারো, আমার পিসি যদি ঠিক মতো ঠিক করে দিতে পারো, তাইলে তোমাকে মহিলা হোস্টেলে যাওয়ার অনুমতি দিব কি দিব না এই ব্যাপারে ভেবে দেখবো। যাই হোক, গল্পটা একটু মজা করার জন্য তোমাদেরকে বলার, বাট যেটা ব্যাপার হচ্ছে যে একটা প্রফেশনাল কোয়ালিফিকেশন, একটা প্রফেশনাল ডিগ্রি যদি স্টুডেন্ট লাইফে একটা স্টুডেন্টকে মহিলা হোস্টেল পর্যন্ত নিতে পারে, তাহলে এটা যে পরবর্তীতে ফার্দার লাইফে তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে, মানে এটা কিন্তু তোমরা একটু চিন্তাও করতে পারতেছ না। ঠিক আছে, সো প্রফেশনাল কোয়ালিফিকেশন ইজ দ্য মাস্ট। সেকেন্ড যেটা হচ্ছে, তোমাদেরকে কি বলা হয়েছে যে প্রফেশনাল কোয়ালিফিকেশনের পরে যেটা হচ্ছে ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স। ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কাদের কোনো ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স আছে কিনা,
তোমাদের যদি কারো কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন থেকে থাকে একটু কমেন্টে জানাবা, তাহলে কিন্তু আমি একটু দেখতে পারবো যে আসলে কারো কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে কিনা। তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স। কে কে কোথা থেকে ইন্টার্ন করছে একটু কমেন্টে জানাও। তো তোমরা যখন কমেন্টে জানাবা তখন কিন্তু তোমরা এটা বুঝতেই পারছো যে যখনই কোথাও ইন্টার্ন করা হয় তখন কিন্তু ওই অর্গানাইজেশনের প্রত্যেকটা ডিপার্টমেন্টের কার্যক্রম সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, একটা অর্গানাইজেশন কালচারের মধ্যে আসা যায়, যার কারণে কিন্তু অনেক কিছু জানা যায়। আমাদের দেশের মানুষ একবারই টাইনা টুইনে ইন্টার্ন করে, তাও দুনিয়ার ফাঁকি ঝুঁকি মাইরা আর নীল ক্ষেতের থেকে রিপোর্ট জমা দিয়া, ঠিক আছে, কিন্তু বাইরের দেশে করে। তো ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের প্রত্যেকেরই ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স থাকা দরকার। ইন্টার্নশিপের জন্য ইউনিভার্সিটি ধরে পাঠাক বা না পাঠাক, আমাদের প্রত্যেকেরই ইন্টার্ন করা উচিত, এবং এই ইন্টার্ন করাটা এখন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যেটা হচ্ছে পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স। পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স কাকে বলে? পার্ট টাইম মানে কি? খণ্ডকালীন। খণ্ডকালীন মানে কি? দিনে ২৪ ঘন্টা, ২৪ ঘন্টার একটা খণ্ড, ধরেন ৩ ঘন্টা বা ৪ ঘন্টা আপনি কোনো একটা প্রতিষ্ঠানের জন্য কাজ করছেন। সো দ্যাট ইজ কল্ড ইউর পার্ট টাইম জব। লাইক আপনার ক্লাস হচ্ছে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত, এবং আপনি দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ ঘন্টা এগোরা, স্বপ্ন, মিনা বাজার, প্রিন্স মার্কেট অথবা অন্য যে কোনো ল্যাভেন্ডার, যে কোনো হয়তো একটা শপিং মল বা যে কোনো জায়গায় হয়তো আপনি সেলসম্যানের কাজ করছেন। সো হোয়াট ইউ আর ডুইং ইজ এ পার্ট টাইম জব, মানে এ পার্ট অফ দ্য ডে ইউ আর এনগেজড উইথ সাম জব, এটাকে বলা হয় পার্ট টাইম জব, ঠিক আছে। এরপর কি আসে? এরপর আসে হচ্ছে পার্ট টাইম জবের পরে, আপনাদের কারো যদি কোনো পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনারা আমাদেরকে একটু কমেন্টে জানাতে পারেন। সো যাদের পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স থাকবে তারা কিন্তু ডেফিনেটলি এক পয়েন্ট পেয়ে গেলেন এবং ক্যারিয়ারে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ভলেন্টিয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। ভলেন্টিয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কীরকম? অনেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ভলেন্টিয়ার হিসেবে কাজ করে। যেমন ধরেন যে আপনি হয়তো বাণিজ্য মেলায় এক মাসের জন্য কাজ করছেন, আপনি হয়তো বই মেলায় এক মাসের জন্য কাজ করছেন, আপনি হয়তো রাজশাহীতে কোনো একটা মেলা হয় সেখানে হয়তো এক মাসের জন্য কাজ করছেন। সো অল্প সময়ের জন্য, একটা অল্প সময় ১৫-৩০ দিনের জন্য যে কোনো একটা প্রতিষ্ঠানের হয়ে পার্টিকুলার একটা কাজ কমপ্লিট করে দেওয়া, এটা অনেকটা ভলেন্টিয়ারি কাজের মতো। আবার হতে পারে আপনার ইউনিভার্সিটিতে কোনো একটা ইভেন্ট অর্গানাইজ করছেন, সো সেখানেও আপনি যে কাজটা করবেন সেটাও কিন্তু আপনার ভলেন্টিয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এরপরে আসে হচ্ছে কি, আপনাদের কারো এরকম কোনো ভলেন্টিয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে আপনারা একটু কমেন্টে জানাতে পারেন, খুব খুশি হবো। তারপর হচ্ছে ভাইয়া আপনার, আমরা এরপরে যে প্রফেশনাল স্কিলটা ছিল সেটা নিয়ে অনেকেই কথা বলেছিল যে কেউ কারো ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে হচ্ছে, কারো প্রফেশনাল স্কিল আছে। তারপর হচ্ছে আমরা ইন্টার্নশিপ কে কোথায় করছে সেটা নিয়ে আসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা আমরা ফার্দার প্রসিড করি। আমরা যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ঠিক আছে। সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মানে কি? এক্সট্রা মানে কি? এক্সট্রা মানে কি? এক্সট্রার বাংলা কি? অতিরিক্ত, বহির্ভূত বা অতিরিক্ত। কারিকুলার মানে কি? পাঠ্যসূচি। অ্যাক্টিভিটিস মানে কি? কর্মকাণ্ড। তার মানে কারিকুলামের বহির্ভূত কর্মকাণ্ড, সেগুলোকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলে সোজা হিসাব, ঠিক আছে। এখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো কি হতে পারে? যেমন ধরো তুমি হয়তো ডিবেটে ভালো, তুমি হয়তো উপস্থিত বক্তৃতায় ভালো, তুমি হয়তো নাচে ভালো, তুমি হয়তো গান ভালো, তুমি হয়তো আবৃত্তি ভালো পারো। তো এগুলো কি তোমার কারিকুলারের মধ্যে আছে? এগুলো তোমার কারিকুলারের মধ্যে ছিল? ছিল না কিন্তু। সো এগুলো হচ্ছে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ঠিক আছে। আর একটা হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস। কো মানে কি? কো মানে কি? কো মানে হচ্ছে সঙ্গে বা সহিত। কারিকুলার মানে কি? পাঠ্যসূচি। অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ড। কো কারিকুলার অ্যাক্টিভিটিস মানে কারিকুলারের সহিত সম্পর্কিত কর্মকাণ্ড। কিরকম? যেমন ধরো তুমি হয়তো বিজনেস রিসার্চ করছো, সো বিজনেস রিসার্চ করতে গিয়ে তোমাকে হয়তো একটা রিসার্চের কাজ দেওয়া হলো যে আগামী ১ বছর বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং বা অনলাইনে পড়াশোনার যে সেক্টরটা এটা কতটুকু বুম করবে, এটা নিয়ে তুমি একটা রিসার্চ পেপার লিখলা। তাহলে এটা কি তোমার কারিকুলামের সঙ্গে সম্পর্কিত? সো এটাকে বলা হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটি।
এরপরে আসে যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সিএসআর অ্যাক্টিভিটিস, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস। যেমন ধরো এখন এই যে কোভিড-19 এর এই সময়টাতে অনেকে দেখবা ভলান্টিয়ার হিসেবে কাজ করছে, ঠিক আছে, অনেকে আছে ভলান্টিয়ার হিসেবে কাজ করছে। তো এই যে ভলান্টিয়ার হিসেবে অনেকে দেখবা ব্লাড দেয়, অনেকে দেখবা বন্যা হলে ত্রাণ দিতে যায়, অনেকে দেখবা ঈদের সময় রিলিফ বা শীতকালে অনেক সময় শীত বস্ত্র বিতরণ করে। দিস আর ভেরি ইম্পর্টেন্ট জব। এই কাজগুলো কিন্তু একটা জায়গায় জব পাওয়া বা না পাওয়ার ক্ষেত্রে ভয়াবহ রকমের আমাদেরকে সাহায্য করে। সো লাইভের এই পর্যায়ে এসে যেহেতু এখন 5:15 বাজে অলরেডি, সো অনেকের মনে হতে পারে যে রোজা লেগে গেছে, কিন্তু এটা মনে হওয়ার কিন্তু কোনো কারণ নাই, কারণ আমরাও রোজা আছি। তো আমরা যদি রোজা রেখে বলতে পারি তাহলে আপনাদেরও কিন্তু রোজা রেখে শুনতে হবে, এটুকু দায়বদ্ধতা কিন্তু আমরা আপনাদের কাছ থেকে আশা করতেই পারি। এবং যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটা দেখছেন, একটু দয়া করে আপনাদের ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিন, কারণ খুব গুরুত্বপূর্ণ কিছু কথা হয়তো বলেছি, যে কথাগুলো আপনারা কতটুকু যদি জেনে থাকেন তাহলে ভেরি ফাইন, বাট অনেকেই হয়তো জানে না। তো যদি আপনারা একটু কষ্ট করে লাইভটা যদি সবার মাঝে শেয়ার করে দিতেন, তাহলে আপনার যে ফ্রেন্ডরা আছে যাদের এটা জানলে উপকার হতো, তারাও কিন্তু একটু জানতে পারবে। আর যেহেতু মনে হয় জিনিসটা পাবলিক করা আছে, কাজে এটা সবার জন্য সবসময় কাজে লাগবে এবং আমাদের এই পেজে কিন্তু সবসময়ের জন্য রয়ে যাবে। তো আপনাদের জন্য এখন আমি একটা গল্প বলবো। একটা খুব বড় কোম্পানিতে একটা ইন্টারভিউ হচ্ছিল। তো ইন্টারভিউটা যখন হইতেছিল, তখন ইন্টারভিউ রুমে মনে করো যে ওই যে ওরকম দরজা আছে, দরজা দিয়ে প্রত্যেক ক্যান্ডিডেটকে রুমে ঢুকতে হবে, এবং ধরো আমি ইন্টারভিউ নিচ্ছি, তো এবং পদটা ছিল হচ্ছে তোমার সেফটি অফিসার পদের জন্য, ঠিক আছে। তো যখন ইন্টারভিউ নিচ্ছি, তো দরজা খুলে একজন যখনই ইন্টারভিউ রুমের মধ্যে আসতেছে, তখনই আমি এরকম বুক ধড়পড়ে আমি মানে মনে হইতেছে যে আমি মনে হয় অজ্ঞান হয়ে এখানে পড়ে যাবো, এবং পড়ে যাচ্ছে। মানে ওই কোম্পানির যে মালিক, সে প্রত্যেক ক্যান্ডিডেট রুমে ঢুকছে এবং সে এরকম অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তো যখনই তাকে এরকম অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখতেছে, তখনই প্রত্যেক ক্যান্ডিডেট ভয়ে দৌড়ে পলায় যেতেছে, ঠিক আছে। তো এরকম ভাবে 7-8 জন রুমের মধ্যে ঢুকে যখনই দেখতেছে যে মানে যার কাছে ইন্টারভিউ দিতে আইসি হেই তো মরে যেতেছে, এমনি মনে করে যে দৌড়ে পলায় যেতেছে, ঠিক আছে। এখন একটা ছেলে আছে যে এরকম দেখে ওই ভদ্রলোকরে নিয়ে সোজা করে শুয়াইছে, শুয়ায় বুকের উপরে চাপ দেয় একটা আছে সিআরপি বলে এটাকে, ঠিক আছে। সিআরপি দেওয়ার জন্য বুকে যখনই হাত দিছে, তখনই মালিক তার হাত ধরে জিজ্ঞাসা করছে যে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, তুমি কয় টাকা বেতন চাও, ইন্টারভিউ তোমার শেষ। তো ব্যাপারটা আসলে কি হইলো, মনে করো যে পদটা ছিল হইলো তোমার সেফটি পদের জন্য, মানে সেফটি অফিসার পদের জন্য। তুমি এখন সেফটি অফিসার পদের জন্য একটা জায়গায় আবেদন করছো, এখন তুমি যদি একটা মানুষ অসুস্থ হয়ে মরে যেতেছে পড়ে যেতেছে এটা দেখে যদি তুমি দৌড় দিয়ে পলায় যাও, তাহলে তুমি তো সেফটি অফিসার হিসেবে ওই জায়গায় ডিসকোয়ালিফাইড, তোমার তো এমনি ওই চাকরি হবে। তো যখনই তুমি একজন মানুষের প্রতি এম্প্যাথেটিক, যে একজন মানুষ যখন বিপদে পড়ছে তখন তুমি তাকে সাহায্য করতেছো, একজন মানুষ যখন রক্ত দরকার তাকে তুমি রক্ত দাও, একজন মানুষের যখন রিলিফ দরকার তাকে তুমি রিলিফ পৌঁছে দাও, তার মানে কি তোমার ভিতরে মানুষের প্রতি ওই সহমর্মিতাটা আছে, এটাও কিন্তু একজন রিক্রুইটার এইভাবে দেখতে চায়। এই জন্য তোমাদেরকে আর কি গল্পটা বলা। সো সিএসআর অ্যাক্টিভিটিস গেলে এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ট্রেনিং। এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইংলিশ, এগুলা যারা জানে না তাদের কিন্তু সামনের দিনগুলোতে আর জবে আবেদন করার তেমন কোনো প্রয়োজনীয়তা থাকবে না। সো দিজ আর ভেরি মাস্ট। এর পাশাপাশি এখনকার সময়ে আমাদের কিন্তু গ্রাফিক্স ডিজাইন জানা উচিত, আমাদের ভিডিও এডিটিং জানা উচিত, আমাদের বিভিন্ন রকমের রেলিভেন্ট সফটওয়্যারগুলোর কাজ জানা উচিত, SPSS এর কাজ জানা উচিত, এবং আরও যে যে লাইনে সম্পৃক্ত তাদের সেই কাজগুলো কিন্তু জানা উচিত, শেখা উচিত। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মিডিয়া মার্কেটিং এগুলো জানা উচিত, কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, ভিডিও প্রেজেন্টেশন, এগুলো নিয়ে কারো কোনো ডাউট থাকলে সেগুলো তাদের কিন্তু শিখে নেওয়া উচিত। এবং আমার কাছে যতজনই যখনই উপদেশ নিতে আসে বা পরামর্শ নিতে আসে, আমি কিন্তু সবসময় সবাইকে বলে দিই যে তোমরা 10 মিনিট স্কুলে যতগুলো কোর্স আছে সবগুলো কোর্স তোমাদেরকে করতে হবে, সবগুলো মিনস সবগুলো কোর্স তোমাদেরকে করতে হবে। 10 মিনিট স্কুলে স্কিল ডেভেলপমেন্ট সেকশনে যাবা, যত কোর্স আছে সব কোর্স করবা। এবং আজকের লাইভের মাধ্যমে আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিতে চাই যে তোমরা যেই কোর্সগুলো করো, তোমরা সেই কোর্সগুলো করে সেই সার্টিফিকেটগুলোকে এক করে, এবং আমার কিন্তু এমনও অনেক পরিচিত ভাই ব্রাদাররা আছে যারা 30 দিনে 30টা সার্টিফিকেট নেওয়ার চ্যালেঞ্জ নিয়েছিল, এবং তারা কিন্তু 30 দিনে 30টা কোর্স করে সেই 30টা সার্টিফিকেটকে একসঙ্গে ওই যে কিভাবে একটা ছবির মধ্যে আনে না কি জানি করে, ওইটা করে তারা এটা কিন্তু ফেসবুকে আমাদেরকে ট্যাগ করে কিন্তু পোস্ট করছিল। তো চাইলে কিন্তু তোমরা এটাও করতে পারো, আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম, যারা এটা অ্যাকসেপ্ট করতে পারো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নাও, এবং যারা অ্যাকসেপ্ট করবা তারা একটু কমেন্টেও জানায় নাও যে আমি এটা করার মানে যে চ্যালেঞ্জটা ভাইয়া দিল এটা আমি অ্যাকসেপ্ট করছি,
যারা করবা তারা করে এই ছবিটা তোমরা তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের যে গ্রুপটা আছে ওই জায়গায় পোস্ট করবা, আমার একটু দয়া করে ট্যাগ করে দিবা যাতে করে আমিও জানতে পারি। মানে আমার কাছ থেকে এটা শুনে তোমরা এটা করছো এটা জানতে পারলে আমারও ভালো লাগবে। গতকালকে এরকম একটা ঘটনা ঘটছিল, আমি স্বপ্নতে গেছিলাম, তো স্বপ্নতে গেলে স্বপ্নতে এক ভদ্র একটা ছেলে আছে যে সেলস এর কাজ করছে, সে আবার আমাদের পেজ থেকে আমরা যে ফেসবুক লাইভ গুলা করি এই লাইভ গুলা সে আবার সেভ করে রাখছে, এবং আমাদের লাইভ দেখার পরে সে কিছু ইংরেজি শেখার জন্য কিছু বই টই কিনছে। তো দেখলে মানে খুব ভালো লাগার জায়গা থেকে এটা কাজ করে। তো তোমরাও কিন্তু একটু মানে এই কোর্স গুলো করার ব্যাপারে সচেষ্ট হবা, কোথাও থেকে যদি কোনো টুকটাক কিছু পেমেন্টও করা লাগে, 10 মিনিট স্কুল তো ফ্রি, ফ্রি এর পাশাপাশি কিছু পেইড ব্যাপার স্যাপারও আছে, কোনো জায়গা থেকে যদি কোনো কোর্স, এমন কোনো কোর্স যদি পাও যেটা করা দরকার, যেটার জন্য কিছু পেমেন্ট দরকার, এটুকু বিনিয়োগ কিন্তু তোমাকে করতেই হবে। আজকে যদি তোমার একটা হ্যাং আউট থাকতো, আজকে যদি তোমার একটা ইফতার পার্টি থাকতো, আমাদের দেশের ছেলেপেলেদের এমন একটা অবস্থা যে ব্যাস ট্যুরের জন্য র্যাগড এর জন্য যদি টাকা দিতে বলো জমি বেচ্চাও টাকা দিব, কিডনি বিক্রি করে মনে করো যে র্যাগডে অথবা ব্যাচ ট্যুরে যাওয়ার জন্য আমাদের দেশের ছাত্রছাত্রীরা এক পায়ে দাঁড়ানো, কিন্তু তাদেরকে তুমি যদি বলো যে আজকে একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট রিলেটেড একটা সেশন হবে, এটার জন্য 50 টাকা দিতে হবে, তখন কিন্তু তুমি মাইরও খাইতে পারো। আমরা কিন্তু এই লেভেলে চলে গেছি এই নেতিবাচক প্রচারণার কারণে। বাট তোমরা যারা আমাদেরকে বিলিভ করো, আমাদেরকে সঙ্গে থাকো বা আমাদের কথাবার্তা গুলো শোনো বা মানার চেষ্টা করো, তাদের উদ্দেশ্যে আমার এটাই বলার, লকডাউনের সময়টা লকডাউন না হয়ে নিজেকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে হবে, সময়টাকে কাজে লাগাতে হবে, বিভিন্ন রকমের অনলাইন কোর্স করতে হবে। আমি তোমাদেরকে ইতিমধ্যে একটা 30 দিনের চ্যালেঞ্জ দিলাম, এর পাশাপাশি কেউ যদি তোমাদের সিভি, লিঙ্কডইন প্রোফাইল, ভিডি জবস প্রোফাইল, কাভার লেটার এগুলো যদি আপডেট করাতে চাও অবশ্যই তোমরা আপডেট করে নিতে পারো, সেটা তোমরা কাউকে দিয়ে পয়সা খরচ করে আপডেট করিয়েও নিতে পারো, নিজেরাও আপডেট করিয়ে নিতে পারো। আমি এখানে আমার মার্কেটিং করতে আসি নাই, তো আমি এগুলো নিয়ে বদান না, তোমরা কেউ যদি নাও আসো তাতেও আমার কোনো অসুবিধা নাই, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই যে লকডাউনের শুরুতে যেরকম পৃথিবী ছিল, লকডাউন শেষ হলে পৃথিবী কিন্তু সেরকম থাকবে না, বিজনেস প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, মানুষ হিসেবে আমরা চেঞ্জ হয়ে যাব, আমাদের কার্যক্রম চেঞ্জ হয়ে যাবে, আমাদের আচরণ বিধি চেঞ্জ হয়ে যাবে। তো নতুন বিশ্বে যখন আমরা যাব তখন যেন আমরা একজন নতুন মানুষ হিসেবে যেতে পারি, এই ব্যাপারে কিন্তু আমাদের প্রত্যেকের সচেষ্ট হতে হবে। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আমাদের আসলে মূল যে আলোচনা ছিল আমার মনে হয় আমার পক্ষ থেকে এই আলোচনাটা করা শেষ। এখন মানে ইমরানের থ্রুতে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নগুলো নিব, উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং এইভাবে আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করতে চেষ্টা করব। ইমরান, থ্যাংকস ফর সেইং ওয়ান্ডারফুলি ভাইয়া, এবং হচ্ছে আমাদের অডিয়েন্স ভিউয়ার যারা ছিল তারা চমৎকার ভাবে কানেক্ট করেছে। আমরা কিছু কোয়েশ্চেন কিছু এখান থেকে হচ্ছে আমরা পিক করছি ভাইয়া। আচ্ছা ভাইয়া, প্রশ্ন ছিল ভাইয়া, অনেকে বিভিন্ন অ্যাচিভমেন্টস এন্ড অ্যাওয়ার্ডস আছে ভার্সিটি লাইফের, রেজুমির কোন ফিচারে এগুলো উল্লেখ করলে ভালো হয়? আমি একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি, মানে যে ভাইয়াটা প্রশ্ন করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। আসলে ওই যে হচ্ছিল না যে আমি 10টা পয়েন্ট আপনাদেরকে বলছিলাম, ওই 10টা পয়েন্টের মধ্যে আসলে অবজেক্টিভ যে পয়েন্টটা, অবজেক্টিভ পয়েন্টটা থাকবে না, অবজেক্টিভ পয়েন্টের পরিবর্তে আসলে অ্যাওয়ার্ড পয়েন্টটা হবে। অ্যাওয়ার্ড পয়েন্টটা আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের পরে আসবে, ঠিক আছে? তো অ্যাওয়ার্ড থাকবে, আমি না আসলে তখন ভুলে গেছিলাম, তো ভুলে যাওয়ার কারণে আমি তখন আপনাদেরকে বলছিলাম যে অবজেক্টিভটার কথা। বাট অবজেক্টিভ তো সবারই থাকে, প্রত্যেকের সেপারেট অবজেক্টিভ থাকে, সো ডোন্ট নিড টু অ্যাড অবজেক্টিভ অ্যাজ ওই যে 10টা জিনিসের কথা বললাম, ওই 10টা জিনিসের মধ্যে অবজেক্টিভটা বাদ দিয়ে দিয়ে ওখানে অ্যাওয়ার্ড দেয়। তো অ্যাওয়ার্ড অনেকেই একাডেমিক লাইফে বিভিন্ন অ্যাওয়ার্ড থাকে, বিভিন্ন কেস কম্পিটিশনে অনেকে অংশগ্রহণ করে বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড পান, তো এই অ্যাওয়ার্ড গুলো আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের পরে সিরিয়ালি আপনি অ্যাড করে দেবেন। এবং আগে যেটা বলছিলাম অবজেক্টিভ, অবজেক্টিভ কিন্তু সিভিতে থাকতে হবে, অবজেক্টিভ যে থাকতে হবে না তা কিন্তু না, কিন্তু অবজেক্টিভটা চলে যাবে কমন যে ব্যাপারগুলো আছে, যেমন ওই যে বলছিলাম যে ইমরানেরও নাম আছে আমারও নাম আছে, ইমরানেরও ঠিকানা আছে আমারও ঠিকানা আছে, ইমরানেরও ইমেল আইডি আছে আমারও ইমেল আইডি আছে, ইমরানেরও ক্যারিয়ার অবজেক্টিভ আছে আমারও অবজেক্টিভ আছে। সো অবজেক্টিভ ইজ ভেরি কমন, বাট ইমরানের অ্যাওয়ার্ড আছে আমার অ্যাওয়ার্ড নাই, তাহলে কিন্তু ইমরান কিন্তু 1 পয়েন্ট পেয়ে গেল, আমি কিন্তু ওই 1 পয়েন্ট পেলাম। থ্যাংক ইউ ভাইয়া। এরপর হচ্ছে আমাদের প্রশ্ন ছিল যে ভাইয়া, আমি কম্পিউটারের, মামুনুর রশিদ প্রশ্ন করেছেন, কম্পিউটারের অফিস প্রোগ্রাম এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ জানি, কিন্তু আমার এই বিষয়ে কোনো সার্টিফিকেট নেই,
তাহলে আমি সিভি এটা দিলে ভাইবা তো কোনো সমস্যা ফেস করব? এইটা দেখা যাচ্ছে যে কি, আজকে থেকে 10 বছর আগে সিভি যদি আপনি দেখেন, তাহলে আজকে থেকে 10 বছর আগে মানুষ যদি ইমেল লিখতে পারতো, এটারও মানুষ কম্পিউটার স্কিলের মধ্যে লিখতো, যে ইমেল রাইটিং স্কিল। হ্যাঁ, এখন আপনি বলেন তো, যে এখন ইমরান তুমি বলো, ইমেল রাইটিং স্কিল ইজ ইট এনি মোর এনি স্কিল? এখনকার সময় হয়তো অতটা গুরুত্ব বহন করে না। তদ্রূপ এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজ জানাটা এখনকার সময় অত গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, এটা খুবই নর্মাল একটা বিষয়। একটা মানুষ যদি এক্সেলের কাজ না জানে, ওয়ার্ড এর কাজ না জানে, পাওয়ার পয়েন্টের কাজ না জানে, তার এগুলো না শিখে জব মার্কেটে আসাই উচিত। এবং সামনে যে সময়টা আসবে, আই এম ভেরি সরি টু সে, রুডলি হয়তো রুড হয়ে যাচ্ছে কথাটা, বাট আই এম ভেরি সরি টু সে, সামনে এমন সময় আসতেছে যে আপনি যদি দক্ষ না হন, আপনার খামাখা মানে আপনাকে কেউ নেবে না, কারণ সামনে আরো টাফ সময় আসতেছে। আপনারা জানেন আমেরিকাতে 2 কোটি লোক বেকার, বাংলাদেশে কি পরিমাণ লোক বেকার হইতেছে, কি পরিমাণ লোক হাফ বেতন পাচ্ছে, কি পরিমাণ লোক বেতন পাচ্ছে না, এগুলো তো কোনো ক্যালকুলেশন নাই, এগুলো তো কোনো ক্যালকুলেশন নাই, ঠিক আছে? সো তলে তলে যে কত কিছু হয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারতেছি। আপনারা যারা গ্রাজুয়েশন করছেন বা যারা করবেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ যে এক্সেল, পাওয়ার পয়েন্ট আর তারপরে ওয়ার্ড এবং বিভিন্ন রকমের যে সফটওয়্যার, এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ শেখেন। কারণ আপনি এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ জানেন, এটা এটা কি হয়েছে, এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ কে না জানে? তো ওয়াই ইউ আর ইউনিক? তো আপনার যদি একটা ইউনিক স্ট্রেংথ না থাকে, আপনার যদি একটা ইউনিক স্কিল না থাকে, তাহলে মানে আপনি সেই একটা পয়েন্ট, আপনি আলাদাভাবে একটা পয়েন্ট আপনি পাবেন কিভাবে? যদি কোনো সার্টিফিকেশন না থাকে, তাতেও কোনো অসুবিধা নাই। কারণ যেমন ধরেন, আমি একটা একবার একটা একটা ইন্টারভিউ দিতে গেছিলাম, ওখানে আমাকে কি করছিল, যে আমাকে প্রথম আলো পেপার আছে না, প্রথম আলো পেপারের থেকে একটা সম্পাদকীয় অংশ কেটে এনে দিচ্ছিল, বুঝছো? এবং এনে দিয়ে বলছিল যে এটার ইংলিশে কনভার্ট করো। তো মানে প্রথম আলো পেপারের একটা সম্পাদকীয় অংশ আমাকে এনে কেটে এনে দিল এবং আমাকে বললো এটার ইংলিশে ট্রান্সলেট করো। এবং তারপরে আমার একটা ল্যাপটপ এনে দিয়ে বললো যে এটারে 10 মিনিটের মধ্যে টাইপ করে দাও, বাংলা অংশ 5 মিনিটে টাইপ করো, ইংরেজি অংশ 5 মিনিটে টাইপ করো। তো আপনি সার্টিফিকেট থাকলেই কি আর না থাকলেই কি, আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, তখন যদি আপনার এরকম কোনো টেস্ট হয়, আপনাকে যদি মাইক্রোসফট এক্সেল একটা ড্যাশবোর্ড তৈরি করতে বলে, আপনাকে যদি একটা পিভট টেবিল তৈরি করতে বলে, আপনি যদি পারেন, তাহলে সার্টিফিকেট দিয়ে কি হবে, আপনি তো পারেন। আর যদি না পারেন, তো আপনার সার্টিফিকেট দিয়ে আমি কি করবো, কাজই তো পারেন, ব্যাপারটা এরকম। থ্যাংক ইউ ভাইয়া, কিছু কিছু বিষয় শুনতে হার শোনালো, যেগুলো হচ্ছে আমাদের সত্যিকার বাস্তবতা, যেটা সেই কারণে হচ্ছে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। এন্ড এরপরে ভাইয়া আরেকজন প্রশ্ন ছিল সাকিব ভাইয়ার কাছে, প্রশ্ন ছিল কাভার লেটার নিয়ে, কাভার লেটারে কি কি থাকা উচিত, কি কি থাকা উচিত না, ফ্রেশারদের কাভার লেটারে কোন জিনিসগুলো হাইলাইট করা উচিত, আর সিভির পাশাপাশি কাভার লেটার কতটা গুরুত্ব বহন করে? সিভি জিনিসটা যদি আপনার, যেমন ধরো ইমরান, ইমরানের সঙ্গে একটা, ইমরান হয়তো একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবা, তাহলে তোমার আর তোমার ওই কোম্পানির মধ্যে ব্রিজ করে দিবে কে তোমার রেজুমি, রাইট? তুমি তো কোম্পানিতে কাউকে চেনো না, সো তোমাকে এবং তোমার কোম্পানির মধ্যে ব্রিজ করে দিবে কে তোমার রেজুমি? রেজুমি দেখে যদি তাদের পছন্দ হয়, তাহলেই তোমাকে তারা ইন্টারভিউর জন্য কল করবে। আর রেজুমি যদি তোমার আর তোমার কোম্পানির মাঝে ব্রিজ হয়, কাভার লেটার হচ্ছে সেই ব্রিজের পিলার, কাভার লেটার হচ্ছে ওই পরিমাণ গুরুত্বপূর্ণ। একটা ব্রিজের পিলার যতটুকু গুরুত্বপূর্ণ, কাভার লেটার ততটুকু গুরুত্বপূর্ণ। কাভার লেটারটা কি? কাভার লেটারটা হচ্ছে একটা আবেদন পত্রে, যেমন ধরো যে তুমি হয়তো আজকে আল্লাহ না করুক তুমি হয়তো অসুস্থ হয়েছো এবং তুমি হয়তো 10 দিন ইউনিভার্সিটিতে যেতে পারো না, এখন তাহলে তুমি কি করবা, তোমার ডাক্তারের প্রেসক্রিপশন নিবা এবং প্রেসক্রিপশন নিয়ে তুমি ইউনিভার্সিটিতে একটা আবেদন করবা, রাইট? সো তোমার প্রেসক্রিপশনটা হচ্ছে তোমার রেজুমি, আর আবেদন পত্রটা হচ্ছে তোমার কাভার লেটার। রেজুমিটা হচ্ছে তোমার নিজের ডকুমেন্ট, আর কাভার লেটারটা হচ্ছে তোমার আবেদন পত্র। একটা কোম্পানিতে একই সময় তো 5টা 10টা সার্কুলার থাকতে পারে, থাকতে পারে না? আমার কোম্পানিতে 5টা সার্কুলার থাকতে পারে না একই সময়ে। তো এখন তুমি যে রেজুমি পাঠাইলা, তুমি কোন পদের জন্য আবেদন করছো? তুমি কি ইন্টার্নের জন্য আবেদন করছো না ম্যানেজারের জন্য আবেদন করছো? এটা যদি আমি বুঝতে না পারি, তাহলে আমি তোমার কেমনে ডাকবো? সো একটা কাভার লেটারের শুরুতে প্রথমেই জানাতে হয় যে তুমি কোথা থেকে এই জব সার্কুলারটা সম্পর্কে জানতে পারছো, তারপরে তোমার ইন্টারেস্ট, তুমি এখানে কেন আবেদন করলা, এই কোম্পানিতে জব তুমি কেন করতে চাচ্ছ, এখানে জব করার মাধ্যমে তুমি এই কোম্পানির ইমপ্রুভমেন্টের জন্য কিভাবে হেল্প করবা, এবং তোমার একাডেমিক কোয়ালিফিকেশান, প্রফেশনাল কোয়ালিফিকেশান এবং আদার যে ব্যাপারগুলো আছে, সেগুলো কিভাবে তোমাকে এই জবের জন্য পারফেক্ট হিসেবে তৈরি করেছে, এবং লাস্ট অফ অল তুমি যদি ইন্টারভিউতে কল পাও, তাহলে তুমি যে একটা সুবিধাজনক সময় ইন্টারভিউ দিতে যেতে পারবা, এরকম একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে মোটামুটি
দশটা বাক্যের মধ্যে তোমার কাভার লেটারটা শেষ করতে হবে। একটা কোম্পানিতে তুমি যখন রেজুমে পাঠাবে, তোমাকে প্রথম পৃষ্ঠায় যোগ করতে হবে, প্রথমে তোমাকে যোগ করতে হবে কাভার লেটার। কাভার লেটার হবে এক পেজের, এরপরে দুই পেজের রেজুমে। সো টোটাল তোমাকে তিন পেজ যুক্ত করতে হবে, এবং যুক্ত করে তোমাকে একটা পিডিএফ বানাতে হবে। পিডিএফ বানাই এটা তোমাকে ইমেইলের সঙ্গে অ্যাটাচ করে পাঠাবে। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের যারা প্রশ্ন করেছেন, আই গেস যে প্রশ্ন ছিল একজনের, কিন্তু প্রশ্নের উত্তরের মাধ্যমে উপকৃত হয়েছে আরো অনেকজন। এন্ড থ্যাঙ্কস যারা প্রশ্ন করলেন, এবং থ্যাঙ্কস যারা হচ্ছে মনোযোগ দিয়ে শুনলেন, সেশনটা এনজয় করলেন, এবং সবার ভাইয়া কমপ্লিমেন্ট দেখুন আপনি, ফ্রুটফুল সেশন, ভেরি হেল্পফুল সেশন। থ্যাংক ইউ ভাইয়া, ওয়াট এ ইনসাইটফুল সেশন ইট ইজ। এন্ড উপরে আরো ছিল, থ্যাংক ইউ ভাইয়া। সো মানে সবাই যদি উপকৃত হয় তাহলেই আসলে আমাদের এই যে মানে রোজা রমজানের দিন এরকম ইফতারির ঠিক আগ দিয়ে এসে এত কষ্ট করে কথা বলাটা তখনই সার্থক হবে। আশা করি আপনারাও সবাই উপকৃত হয়েছেন। আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে সংযুক্ত হতে চান, তাহলে নিয়াজ আহমেদ নামে আমাকে ফেসবুক প্রোফাইলে আপনারা পাবেন, আপনারা ওখানে ফলো করে রাখতে পারেন বা কানেক্ট হতে পারেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে, নিয়াজ আহমেদ নামেও একটা পেজ আছে, প্লাস কর্পোরেট আস নামে একটা পেজ আছে, সেখানেও আপনারা সবাই সম্পৃক্ত থাকতে পারেন। এবং আমাদের ফার্দার যে আপডেট গুলো আছে সেগুলো জানতে পারেন। 10 মিনিট স্কুলে যে কোর্স গুলো দেওয়া আছে সেখান থেকেও আপনারা আরো বিস্তারিত জানতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এবং ডে বাই ডে এই কোভিড-19 এর সংক্রমণ সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, কাজেই নিরাপদে থাকা, ঘরে থাকা, সুস্থ থাকা, সাবধানে থাকা প্রত্যেকটা ব্যাপার এখন খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দিয়েছে। তো আমরা চাই না যে আমাদের এই যে ছোট ভাই ব্রাদার যারা আছেন, আসলে যারা শো দেখতেছেন ম্যাক্সিমাম ছোটই হবে হয়তো, তো ছোট ছোট ভাই ব্রাদার যারা আছে এরা কেউ অসুস্থ হয়ে যাক অসচেতনতার কারণে, এটা আমরা কেউই চাই না। তো প্রত্যেকেই যেন সুস্থ থাকি, ভালো থাকি, কমপক্ষে যেন 100 বছর করে প্রত্যেকে বাঁচতে পারি। সবার প্রতি আমার এই দোয়া, শুভেচ্ছা, শুভকামনা এবং অপুরন্ত ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাঙ্কস ফর টেকিং দ্য টাইম আউট ফ্রম ইউর হেভি স্কেডিউল ভাইয়া, এন্ড উই আর রিয়েলি গ্ল্যাড টু হ্যাভ ইউ অ্যামং উইথ আস, এন্ড রিয়েলি উই হ্যাভ এনজয়েড দ্য সেশন অ্যাজ ওয়েল। ইট ওয়াজ আ নাইস সেশন, এন্ড আজকে আমরা অনেক কিছু শিখলাম, স্পেশালি আমি পার্সোনালি অনেক কিছু শিখেছি, এই শোতে যারা ছিল তারা শিখেছে, পরবর্তী সময়ে এই শোটি যারা দেখবে সময় করে তারা আই গেস অনেক অনেক মজার ছলে অনেক ইন্টারেস্ট ফিল করে হচ্ছে অনেক কিছু শিখবে। আরো হোপ দ্যাট যে আমরা আমাদের পরবর্তী শোগুলোতে অফলাইন অনলাইন হোয়েভার ইট ইজ আমরা আপনাকে আমাদের মাঝে আবার পাবো। এন্ড আমাদের জন্য সবাই একটু শেয়ার টেয়ার করে দিও। হ্যাঁ অবশ্যই ভাইয়া। আর হচ্ছে আমরা যদি কখনো সিভি বা রেজুমি লিখে যদি আপনার ফেসবুক প্রোফাইল বা আপনার পেজে বা আপনার কর্পোরেট আজকে কোথাও যদি সাহায্য চাই, আশা করছি যে আপনি আমাদেরকে রেসপন্সটা করবেন, আমাদের কারেকশনটা করে দিবেন ঠিকঠাক মতো, ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আশা করছি আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে ছিলেন লোকালি সিভি গুরু হিসেবে পরিচিত নিয়াজ আহমেদ ভাইয়া। আমরা এতক্ষণ উপভোগ করলাম কি চমৎকার ভাবে কখনো গল্প বলে, কখনো বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করে কি চমৎকারভাবে আমাদেরকে সিভি লেখার গুরুত্বটা কোথায়, কোন জায়গাগুলো, কোন ভিডিওগুলো দেখে আমরা সিভি লেখা শিখতে পারবো, সিভি রেজুমের পার্থক্য কি, কাভার লেটার কি করে লিখতে হয়, সিভি কেন গুরুত্বপূর্ণ, কিভাবে প্রেজেন্ট করতে হয়, এবং আরো অনেক কিছু। হোপদের যে আপনারা এগুলো সবাই এনজয় করেছেন খুব ভালোভাবে, এবং আমাদের মিড দ্য মেন্টর শো এপিসোড 5 শেষ হলো, এবং আগামী দিনগুলোতে আমাদের এই শো এর অন্যান্য এপিসোড গুলো যথারীতি চলতে থাকবে অন্যান্য মিটারদের সাথে। এবং এই শোটি সাকসেসফুল করার জন্য রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের পুরো টিমকে থ্যাঙ্কস, স্পেশালি ধীমান, স্পেশালি মামুন, এন্ড স্পেশালি ডিজাইন টিম সহ আরো যারা কাজ করছে সবাইকে, আপনাদের পক্ষ থেকে হচ্ছে আমরা এই শো এর মাধ্যমে সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি। এবং অডিয়েন্স অবভিয়াসলি আপনারা যারা ছিলেন, যারা সাপোর্ট করেছেন, সবসময় করে আসছেন, রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব পেজের সাথে থাকুন, এবং আমাদের এই শো এর উত্তরাত্তর যেন আমরা আরো বেশি রিসোর্সফুল পার্সন নিয়ে আসি, আমরা শোগুলো অ্যারেঞ্জ করতে পারি, আপনারা সহ আমরা সবাই উপকৃত হতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। স্টে সেফ, আল্লাহ হাফেজ।